নমস্কার, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তার সঙ্গে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি 2022। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজকের দিনটি স্টুডেন্ট ডে হিসেবে পালিত হবে আজকের পর থেকে। যারা বর্তমান প্রজন্ম, যারা শিক্ষার্থী, কাল তারাই চলেছে দেশ গড়তে, তারাই এই দেশের ভবিষ্যৎ। তাই বছরের এই শুরুর দিনটা তাদের উদ্দেশ্যে উদযাপন করা হবে এমনটাই স্থির করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজ থেকে পরবর্তী 60 দিন পালন হতে চলেছে স্টুডেন্টস উইক, আর হলদিয়া সরকারি মহাবিদ্যালয় এর ব্যতিক্রমী নয়। কলেজের তরফ থেকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে সপ্তাহব্যাপী ধরে চলবে স্টুডেন্টস উইক সেলিব্রেশন। এই সেলিব্রেশনের সূচনা পর্ব হতে চলেছে সেমিনার অ্যান্ড সিম্পোজিয়াম সাব কমিটি আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল সেমিনারের মধ্যে দিয়ে। বর্তমানে এই কোভিড মহামারীর সময় আমরা প্রত্যেকে ভীষণ সাফার করছি, তাই জমায়েত এড়াতে এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছাড়া বিকল্প পদ্ধতি আমাদের হাতে এই মুহূর্তে থাকছে না। যাই হোক, আমাদের প্রত্যেকের লক্ষ্য যখন স্থির, তখন যেভাবেই হোক কার্য সম্পন্ন তো করতেই হবে। তাই এবারে আসা যাক আজকের সেমিনারের বিষয়বস্তুতে। আজকের বিষয় স্টুডেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার, অর্থাৎ ছাত্র এবং তাদের কল্যাণ সাধন বা উন্নয়ন। আর কল্যাণ সাধন বা উন্নয়ন কোনো সাময়িক ব্যাপার কিন্তু নয়। ছাত্রছাত্রীদের ওভারঅল ডেভেলপমেন্ট বা ওয়েলফেয়ার, এই উদ্দেশ্যেই আজকের আমাদের এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে যদি কোনো পজিটিভ ভাইবস বা পজিটিভ চেঞ্জেস আনা যায়, সেটাকে লক্ষ্য করেই আজকের এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এবং তার জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যই আমাদেরই কলেজের দুজন অধ্যাপক আজকের বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এবং এই যে বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা হতে চলেছে, তা বর্তমান সমাজে খুবই প্রয়োজনীয় এবং যুগোপযোগী বিষয়। আজকে আমাদের সাথে থাকছেন নৃতত্ত্ব বিভাগের ডক্টর ভুবন মোহন দাস এবং জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর সর্বেশ্বর হালদার। তো বক্তাদের বক্তব্য শোনার আগে আজকে আমাদের সাথে যেহেতু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পীযূষ কান্তি ত্রিপাঠী মহাশয় আছেন, আমি স্যারকে অনুরোধ করব যে আজকের এই শুভ অনুষ্ঠানের ইনোগ্রেশন যাতে উনি করেন। এবং তার সাথে স্যারকে আমি রিকোয়েস্ট করব যদি স্টুডেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামের ব্যাপারেও একটু আলোকপাত করেন স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। সো মে আই স্টার্ট নাও? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড মর্নিং টু এভরিবডি। অ্যাট ফার্স্ট আই কনভে মাই বেস্ট উইশেস, হ্যাপি নিউ ইয়ার 2022। উই পাস্ট 2021 অ্যান্ড জাস্ট দিস ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার। সো দিস ইয়ার দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল has declared that the week long program we observed as a students week. ছাত্র ছাত্রীদের ছাত্র সপ্তাহ এই হিসেবে তিনি ঘোষণা করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। এবং সরকারের নির্দেশনামা অনুসারে আমরা হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ে সপ্তাহব্যাপী বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের নিয়ে এই ছাত্র সপ্তাহ স্টুডেন্টস উইক আমরা অত্যন্ত বিফিটিং ম্যানারে অবজার্ভ করব। আজকে তার প্রথম দিন। কোভিড-19 প্যান্ডেমিক যেহেতু খুব দ্রুত গতিতে আর একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে, ওমিক্রন ছড়াচ্ছে ধীরে ধীরে, তাই
আমাদের COVID-19 রুলস কে মেনে আমরা প্রথম দুদিন, অর্থাৎ আজকে 1 তারিখ এবং আগামীকাল 2 তারিখ, এই দুদিন আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিভিন্ন প্রোগ্রামকে সার্থক রূপ দেব। 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা অফলাইন মোডে, অর্থাৎ কলেজের মধ্যে COVID-19 রুলসকে মেনে আমরা বিভিন্ন প্রোগ্রাম সম্পাদন করব। ইতিমধ্যে আমরা সারা সপ্তাহের কি ধরনের প্রোগ্রাম হবে তার একটা টেন্টেটিভ শিডিউল আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণ সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রকাশ করেছি। আমাদের কলেজ ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দেওয়া হয়েছে, আমরা বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করেছি। ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এখনো যদি কেউ বা কারোর অজানা থেকে যায় তাহলে ওটাকে শেয়ার করে দেবে। তোমরা সকলে জানো, বিশেষ করে যারা এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ, তাদের যেহেতু এখনো অফলাইন ক্লাসের অনুমতি ইউনিভার্সিটি আমাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অধীন সেখান থেকে হয়নি বলে আমরা অনলাইনেই তাদেরকে ক্লাস নিচ্ছি। কিন্তু তাদের এই প্রোগ্রামের জন্য তারা যখন অফলাইন হবে, তারা যদি কেউ আসতে চায় তারা অবশ্যই জয়েন করতে পারে কোভিড বিধি মেনে। তো তোমরাই হচ্ছে ভবিষ্যতের নাগরিক। তোমাদের মধ্যে যে পোটেন্সিয়ালিটি গুলো রয়েছে সেই পোটেন্সিয়ালিটি গুলো জাগিয়ে তোলা, সামর্থ্যের বিকাশ ঘটানো, পোটেন্সিয়াল সামর্থ্যের বিকাশ ঘটানো উভয় দিক থেকে, সেটা একাডেমিক দিক থেকে, কালচারাল দিক থেকে, মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সব দিক থেকে তোমাদের মধ্যে এই সামর্থ্যের বিকাশ ঘটানো এটা অন্যতম একটা উদ্দেশ্য। পার্টিকুলারলি দি উইক শ্যাল ফোকাস অন অ্যাওয়ারনেস অফ দ্য স্টুডেন্টস রিগার্ডিং ডিফারেন্ট বেনিফিশিয়াল স্কিমস ইমপ্লিমেন্টেড বাই দি স্টেট গভর্নমেন্ট, ফ্যাসিলিটেটিং অ্যান্ড মোবিলাইজিং দ্য বেনিফিশিয়ারিজ অফ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ডিফারেন্ট স্কলারশিপস লাইক স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ঐক্যশ্রী প্রি অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ ডিস্ট্রিবিউশন, সরি সাম পারফর্ম ডিফারেন্ট ডিফারেন্ট কালচারাল প্রোগ্রামস। সো অল দিজ অ্যাক্টিভিটিস উইল বি অর্গানাইজড থ্রু আউট দ্য উইক। সুতরাং এই যে মূল ফোকাসটা সরকারিভাবে যেটা নির্দেশিত রয়েছে, ছাত্রছাত্রীদের যে সমস্ত তাদের বেনিফিটের জন্য যে স্কিমগুলো সরকারিভাবে রয়েছে সেই স্কিমগুলো সম্পর্কে তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাদের যদি কোনো অসুবিধে থাকে সে সম্পর্কে একটা ইন্টারেক্টিভ সেশন রয়েছে সেখানে তাদের আলোচনা করা, তাদেরকে সহায়তা দান করা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ সমস্ত বিষয়গুলোকে এই ছাত্র উইকের মধ্যে, অর্থাৎ এই যে স্টুডেন্ট উইক এর মধ্যেই আমাদের আলোচিত হবে। ডিফারেন্ট ডে গুলোতে প্রোগ্রাম রয়েছে আমাদের, সম্ভবত 4 তারিখে, আগামী 4 তারিখে বিভিন্ন স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এদের অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইন্টারাক্টিভ প্রোগ্রাম, যেখানে ছেলেমেয়েরা ইন্টারাকশনের মাধ্যমে তাদের যে কি অসুবিধে হচ্ছে তারা বলতে পারবে, তাদের কিছু কিছু জানার থাকলে তারা অবশ্যই জানতে পারবে। আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারা তাদেরকে তাদের যে ডাউটগুলো সেগুলোকে ক্লিয়ার করতে পারবে। এটা 4 তারিখে আমাদের এই প্রোগ্রামটা রয়েছে। ছাত্রদের মধ্যে কিছু প্রতিভা থাকে, সেই প্রতিভার বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং সেই কালচারাল প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামগুলোকে একটা প্রতিযোগিতার মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে যত বেশি সংখ্যক ছাত্রছাত্রী তোমরা পারবে পার্টিসিপেট করবে, অবশ্যই COVID-19 রুলসকে মেনে, যে সমস্ত গভর্নমেন্টের যে COVID-19 প্যান্ডেমিক যে রুলস রেগুলেশন রয়েছে, যে বিধিনিষেধ রয়েছে তাকে মেনে। এবং শেষ দিনে আমাদের
আবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়েছে বিষয়, যেটা এই যে নিউ নর্মাল সিচুয়েশনে, পার্টিকুলারলি প্যান্ডেমিক, পোস্ট প্যান্ডেমিক পিরিয়ড, এক্ষেত্রে যে আমরা যে ধরনের রিসোর্সে অভ্যস্ত, বিশেষ করে লাইব্রেরিতে, সেখানে ডিজিটাল রিসোর্স তারা কিভাবে, বা ডিজিটাল রিসোর্স কিভাবে আমাদের হেল্পফুল হতে পারে, সে ব্যাপারে একটি আলোচনা রয়েছে, ডিজিটাল রিসোর্স অ্যান্ড ইটস রেলিভেন্স ইন লার্নিং আন্ডার প্যান্ডেমিক এনভায়রনমেন্ট। আমাদের এনএসএস এবং এনসিসি ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের তারা তাঁরা তারা বিভিন্ন প্রোগ্রাম পারফর্ম করবে এবং তাদের যে দক্ষতা, সেই দক্ষতা তার প্রকাশ ঘটাবে। আমরা প্রতিযোগিতার যেটা হবে, তারপরে যারা মোটামুটি ভাবে নির্বাচিত হবে তাদেরকে একটা পুরস্কার প্রাইজ দেওয়া হবে, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক দিনের প্রোগ্রাম অতি অবশ্যই জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে, ফলে প্রত্যেক দিনই জাতীয় সঙ্গীত এর মাধ্যমে যে 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 প্রোগ্রামগুলো হবে তার কনক্লুডিং সেরিমনিতে গিয়ে প্রত্যেক দিনের সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হবে। আজকের এই প্রথম দিনে আমাদের দুটি আলোচনা চক্রের ব্যবস্থা রয়েছে, যেখানে আমাদের মহাবিদ্যালয়ের দুজন অধ্যাপক দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা ছাত্রছাত্রীদের সুবিধের জন্য তারা বলবেন। সুবিধে এই কারণেই বলছি যে দুটো পার্টিনেন্ট ইস্যুকে নিয়ে আজকে আলোচনা রয়েছে। একটা হচ্ছে আমাদের বর্তমানে যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয়, পরিবেশ। সেই পরিবেশের যে বর্তমান সমস্যাগুলো এসে দাঁড়িয়েছে, বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি দ্রুত জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে এবং বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে যে ধরনের সমস্যাগুলো আসছে, কখনো কখনো প্রকাশ করা হচ্ছে যে বিভিন্ন সমুদ্র তীরবর্তী শহরগুলো হয়তো বা কয়েক বছরের মধ্যে জলের তলায় চলে যাবে ডিউ টু দি চেঞ্জ অফ সি লেভেল, তার রাইজ অফ সি লেভেল, সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধির জন্য। আবার কোন কোন অঞ্চলে জলবায়ুর সামগ্রিক পরিবর্তন ঘটে তীব্র শৈত্য প্রবাহ শুরু হবে। এই যে গবেষণা এবং গবেষণা থেকে বিজ্ঞানীরা যে সতর্কীকরণ দিচ্ছেন, সেই পরিবেশ সম্পর্কিত সমস্যাগুলোর সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে সচেতন করা এবং পরিবেশের সুস্থতা, যাতে বজায় থাকা পরিবেশ বান্ধব হয়ে উঠতে পারি, যে যাতে করে সেই সমস্ত দিককে লক্ষ্য রেখে পরিবেশের সচেতনতার ক্ষেত্রে যে ইউথ, তোমরা যারা ছাত্রছাত্রী তারা তো ইউথ, এই যুবদের কি ভূমিকা রয়েছে, এই সম্পর্কে আমাদের মহাবিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি অ্যানথ্রোপোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ভুবন মোহন দাস উনি বলবেন। এবং আরেকটি অন্যতম রয়েছে যেখানে আলোচনা চক্র, যেটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে বিকল্প আমরা বেছে নিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে বা ভার্চুয়াল মোড, এই ডিজিটাল মাধ্যমে এর সাথে আমাদের দেখি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা যে ধরনের অভিযোজনের করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই সমস্ত সমস্যার দিক সাথে সাথে তার কিভাবে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, বা এটা আমাদের কিভাবে হেল্পফুল হবে, সে সম্পর্কে আলোচনা করবেন আমাদের মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সর্বেশ্বর হালদার মহাশয়। দুটি আলোচনা চক্রই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে ছাত্রছাত্রীদের স্বার্থে এই দুটি আলোচনা চক্র আমি সমস্ত ছাত্রছাত্রীকে বলবো তোমরা মন দিয়ে শুনবে। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বা পার্টিসিপেশনের মাধ্যমে সমস্ত প্রোগ্রামগুলো সার্থকতা লাভ করবে। আমাদের এই যে
পশ্চিমবঙ্গ সরকারের 1 সপ্তাহের ছাত্র সপ্তাহ হিসেবে আমরা উদযাপন করছি ছাত্রদের উদ্দেশ্যে। প্রত্যেক ছাত্রছাত্রীকে আজকের এই প্রথম দিনের প্রোগ্রামে আমি স্বাগত জানাই। যারা উপস্থিত রয়েছেন সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, মহাবিদ্যালয়ের শিক্ষাকর্মীবৃন্দ এবং অন্যান্য বাইরে যারা রয়েছেন এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যারা ইউটিউব স্ট্রিমিং চলছে, যারা রয়েছেন, প্রত্যেককে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই প্রথম দিনের প্রোগ্রামে আমি আন্তরিক স্বাগত জানাই। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, তাদের আন্তরিক প্রচেষ্টার ফলে এই যে সামগ্রিক প্রোগ্রামের যে রূপরেখা তা চূড়ান্ত সার্থকতা লাভ করতে চলেছে। সংশ্লিষ্ট সংযুক্ত সকল অধ্যাপক অধ্যাপিকা এবং অন্যান্য ব্যক্তিবর্গকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। মহাবিদ্যালয়ের যারা শিক্ষাকর্মীবৃন্দ রয়েছেন তাদেরকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রত্যাশা রাখব আজকের এই অনলাইন মোডে যে প্রোগ্রামগুলি রূপায়িত হবে তা সার্থক হবে এবং প্রত্যাশা রাখব সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষে সেটি একটি উপকারী এবং উপযোগী প্রোগ্রাম হিসেবে সার্থকতা লাভ করবে। সকলকে, পরিশেষে সকলকে ইংরেজি নতুন বছরে আমার সম্ভাষণ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ওভার টু কনভেনার টুডে, ওভার টু সৌমি ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আজকে আপনার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলেছেন, যেগুলো তারা মাথায় রাখুক এটাই আমি চাইব। এবং আমি বরাবরই দেখেছি আপনাকে স্টুডেন্টের যে কোনো ব্যাপারে সবসময় আপনি এগিয়ে আসেন, সেটা যে কোনো রকম সাহায্যের জন্যই আপনি অলওয়েজ দেখেছি প্রস্তুত থাকেন। তাই আমাদের ছাত্রছাত্রীরাও সত্যি খুব ভাগ্যবান যে যারা আপনাকে অধ্যক্ষ হিসেবে এই কলেজে পেয়েছে ওরা। তাই থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি প্রোগ্রামটা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। এরপর আমি এখানে একটা কথা বলতে চাই যে আমাদের IQAC কোয়ার্ডিনেটর ডক্টর দীপঙ্কর সাধুকা, যিনি আজকের প্রোগ্রামটিরও মানে একজন উদ্যোক্তা, উনি আজকে উপস্থিত থাকতে পারেননি আমাদের সাথে কিছু কারণের জন্য, কিন্তু উনি স্টুডেন্টদের উদ্দেশ্যে বেস্ট উইশেস পাঠিয়েছেন, সেটা আমি সবার কাছে কনভে করে দিলাম। আমি এরপর আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি প্রফেসর শিবশঙ্কর করণ, আমি শিবশঙ্কর দাকে রিকোয়েস্ট করব যে তুমি যদি আজকের এই বিশেষ দিনটিতে, যেটা আমরা স্টুডেন্ট ডে হিসেবে পালন করছি, সেই দিনটিতে স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলো শিবশঙ্কর দা। গুড মর্নিং। আজকের অনুষ্ঠানে উপস্থিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পীযূষ কান্তি ত্রিপাঠী মহাশয় এবং সেমিনার অ্যান্ড সিম্পোজিয়াম সাব কমিটির কনভেনার ও অন্যান্য সদস্য সদস্যবৃন্দ ও কলেজের টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ মেম্বার এবং ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ইংরেজি নতুন বর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। পীযূষবাবু সবই বলে দিলেন, সরকারের উদ্দেশ্য কি উদ্দেশ্যে এই স্টুডেন্ট উইক সেলিব্রেট হচ্ছে সেটা পীযূষবাবু খুবই সুন্দরভাবে ছাত্রদের মধ্যে শেয়ার করলেন আমাকে। আমি আর নতুন করে এই ব্যাপারে কিছু বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই এই যে অর্ডারটা যখন এসেছিল পীযূষবাবু আমাকে যখন বলে, সত্যি খুবই সময় কম ছিল, 29 তারিখ অর্ডারটা বেরিয়েছে এবং আমাদেরকে সেটা জানাতে বলা হয়েছিল গভর্নমেন্টকে 30 তারিখ বা 31 তারিখের মধ্যে। এই যে অল্প সময়ের মধ্যে 1 সপ্তাহের এই যে প্রোগ্রাম, সত্যি খুবই
অসুবিধাজনক এই অল্প সময়ের মধ্যে অর্গানাইজ করা। যাই হোক, পীযূষ বাবু সমস্ত টিচারদের নিয়ে যেভাবে অ্যারেঞ্জ করলেন ওনাকে না ধন্যবাদ জানিয়ে আমি কি থাকতে পারছি না। খুবই সুন্দরভাবে উনি অর্গানাইজ করেছেন ব্যাপারটা, এবং শুধু তাই নয়, আমি টিচার্স কাউন্সিলের তরফ থেকে, হলদিয়া গভর্নমেন্ট কলেজের টিচার্স কাউন্সিলের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাই অশেষ ধন্যবাদ। এবং বিভিন্ন সাব কমিটি, এই কলেজের বিভিন্ন সাব কমিটি, এই বিভিন্ন দিন, এই যে 7 দিন ধরে যে আমাদের এই কর্মসূচি পালিত হবে, বিভিন্ন সাব কমিটি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আজকে তার প্রথম দিনে সেমিনার অ্যান্ড সিম্পোজিয়াম সাব কমিটি আজকে অনলাইন ওয়েবিনার করছে। স্যার বললেন দুটো টপিক কি কি আছে, আমি আর এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। দ্বিতীয় দিনও একই রকম ভাবে কেরিয়ার কাউন্সিলিং সেল একটা অনলাইন ওয়েবিনার, অনলাইন প্রোগ্রাম রেখেছে। এবং 3 তারিখ থেকে আমাদের, যেহেতু কলেজ খোলা থাকবে, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই কয়েকদিন আমাদের কলেজেই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, এবং কলেজে বিভিন্ন সাব কমিটি বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকবে। সেটা আমাদের মোটামুটি উনি বললেন ও বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে, এবং শিডিউলটাও দিয়ে দেওয়া হয়েছে আমাদের কলেজের ওয়েবসাইটে। স্টুডেন্টরা সেখান থেকে দেখতে পাবে কি কি প্রোগ্রাম কবে আছে, কখন আছে। এবং শুধু তাই নয়, এই প্রোগ্রামটা স্টুডেন্টদের নিয়ে, আশা করি সমস্ত স্টুডেন্ট এই প্রোগ্রামে উপস্থিত থাকবে। এই কারণে উপস্থিত থাকবে যেহেতু এটা স্টুডেন্টদের নিয়ে, এবং সরকারের উদ্দেশ্যই হচ্ছে স্টুডেন্টদেরকে এই ব্যাপারে সচেতন করা, তাদের দায়িত্ব কর্তব্য সমাজের প্রতি, ভবিষ্যতে তারাই নাগরিক, ভবিষ্যতে দায়িত্ব কর্তব্য তাদের উপরে ন্যস্ত হবে। সেই জন্য তারা আশা করি এই প্রোগ্রামগুলো মন দিয়ে শুনবে, এবং এই আশা করি প্রত্যেক দিন কলেজে উপস্থিত থেকেই অংশগ্রহণ করবে। আমি আর এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, কারণ পীযূষ বাবু সমস্ত কিছুই বলে দিয়েছে। আমি যা যা বলতে চেয়েছিলাম পীযূষ বাবু আমার মনের কথা সবই বলে দিয়েছেন, মানে সুন্দরভাবেই বলে দিয়েছেন, ফলে আমি আর নতুন কিছু বলতে চাই না। আমি শুধু টিচার্স কাউন্সিলের তরফ থেকে সমস্ত টিচারদের আমি ধন্যবাদ জানাচ্ছি, যে এই কারণে এই যে অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করা, আমি সত্যি খুব ভালো লাগছে এই কারণে, যে এই অল্প সময়ের মধ্যে 7 দিনের যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, সমস্ত টিচাররা আন্তরিকতার সহিত এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। সেই জন্য আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই। আমি আর বেশি সময় না নষ্ট করে আমি ধন্যবাদ সবাইকে, এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শিবশঙ্কর দা। সত্যি এটা খুবই প্রশংসনীয় যে আমাদের কলেজের প্রতিটি টিচার যারা তাদের স্টুডেন্টদের প্রতি সত্যি এতটা মানে স্নেহভাজন চোখে যাদের দেখেন এবং তাদের নিয়ে সত্যি তারা কনসার্ন, এই 1 সপ্তাহ ব্যাপী যে প্রোগ্রামটি হতে চলেছে তার যে পরিকল্পনা এবং সেটাকে যে বাস্তবায়িত করা এই কিছু দিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে সেটাকে যে বাস্তবায়িত করা, প্রত্যেকের যে একটা পরিশ্রম, বিশেষ করে এই উইন্টার ভেকেশনের একটা ছুটির আমেজের মধ্যে প্রত্যেকে যে নিজেদের ব্যস্ত শিডিউল গুলোকে চেঞ্জ করে তারা যে স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য যে এগিয়ে এসেছেন, সত্যি এটা প্রশংসনীয় প্রত্যেকের জন্যই। এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই, যে তারাও যেভাবে আমাদের এই অনুষ্ঠানটাতে, অনুষ্ঠানের মধ্যে তারা পার্টিসিপেট করেছে এখনো পর্যন্ত যতজন আছে বা পরেও যারা জয়েন করছে আস্তে আস্তে, প্রত্যেককেই সত্যি খুব ধন্যবাদ যে তারা নিজেদের কাজ ছেড়ে নিজে তাদের জন্যই যে অনুষ্ঠান কলেজ থেকে আয়োজন করা হয়েছে তাতে পার্টিসিপেট করেছে। তো এরপর আমরা প্রোগ্রামটিকে আরো এগিয়ে নিয়ে যাব। তো আমাদের প্রথম যিনি বক্তা আছেন উনি হলেন ডক্টর ভুবন মোহন দাস, অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের, এখন উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদেরই কলেজের শিক্ষক। ওনার স্টুডেন্টদের প্রতি যে কর্তব্য জ্ঞান এবং স্টুডেন্টদের জন্য যে ভাবা, সেটা অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টে গেলে আমাদের, আমি নিজেও যেহেতু একজন অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টেরই টিচার, তাই সেই দিক থেকেই বলছি যে কেউ যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি কেউ আমাদের ডিপার্টমেন্টে যাও, আমাদের একটি মিউজিয়াম রয়েছে এবং এই মিউজিয়ামটাকে গড়ে তোলার জন্য ওনার যে অক্লান্ত পরিশ্রম আছে, ডিপার্টমেন্টটাকে নতুনভাবে সাজানোর
বাঁচানোর জন্য উনি যেভাবে স্টুডেন্টদের কথা মাথায় রেখে দিনের পর দিন এই মিউজিয়ামটাকে তৈরি করছেন, যেটা আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড অবশ্যই, তা সত্ত্বেও যারা অন্যান্য বিভাগেরও আছো তারাও যদি ইন্টারেস্ট নিয়ে এটাকে দেখতে যাও, তাহলে বুঝতে পারবে যে একটা কতটা পরিশ্রম লাগে সেই একটা নতুন করে একটা জিনিসকে গড়ে তুলতে। এবং সেই দিক থেকে আমি আমার কলিগ ডক্টর ভুবন মোহন দাস, আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ যেটা উনি স্টুডেন্টদের জন্য এতটা ভেবে এই কাজগুলো করছেন দিনের পর দিন। এবং আজকেও উনি সময় দিয়েছেন আমাদের সমস্ত স্টুডেন্টকে, এবং ওনার আজকের যে বিষয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনে এটা ভীষণই একটা এমার্জিং ইস্যু বলা যেতে পারে। আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড রোল অফ ইউথ। আমি বক্তা ডক্টর ভুবন মোহন দাসকে রিকোয়েস্ট করব উনি যদি এবার ওনার বক্তব্য রাখেন। ধন্যবাদ সৌমি, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ একদম, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি প্রথমেই হলদিয়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পীযূষ কান্তি ত্রিপাঠী মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো। এই ধরনের একটা অনুষ্ঠান এত অল্প সময়ের মধ্যে সেটাকে মানে মানে এটাকে মানে একদম ব্যক্তিগত লেভেল থেকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং এত অল্প সময়ের মধ্যে এটা পূর্ণভাবে পরিচালনা, এবং তার সাথে আজকে আমরা সরাসরি এই যে ওয়েবিনার আয়োজন করতে পারা গেছে এটার জন্য আমি প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাবো। এছাড়া আমাদের কলেজের যিনি টিচার্স কাউন্সিল সেক্রেটারি আছেন ওনাকে, এবং আমাদের বাকি বিভিন্ন সাব কমিটির শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো। আজকের এই দিনটা বিশেষভাবে পালন করার একটা বড় কারণ হচ্ছে আমাদের যুবা, অর্থাৎ যারা যুবক ছাত্র ছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে আজকের দিনটাকে আমাদের সরকারি লেভেল থেকে এটাকে আয়োজন করার জন্য বলা হয়েছে। কিন্তু আমার এই জায়গাতে একটু মানে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি যে কেবলমাত্র এই যুবক যুবতীরাই নয়, আমাদের এই সোসাইটি অর্থাৎ আমাদের যে সমাজ এবং আমাদের যে পরিবেশ এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তো আমি আমার সাবজেক্টে বিস্তারিত ভাবে আসার আগে আমি প্রথমেই আমাদের এখানে উপস্থিত সকল মেম্বারদেরকে এই এই অনুষ্ঠানে স্বাগত জানাবো এবং তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট আমরা যদি আজকের এই আমার আলোচনা থেকে আমরা যদি কিছুটা হলেও আমাদের দৈনন্দিন জীবনে তার হয়তো 1% হলেও যদি আমরা পালন করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের পরিবেশ এবং সমাজ অনেক সুস্থ স্বাভাবিক ভাবে গড়ে উঠবে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো। তো আমরা আজকের এই অনুষ্ঠান এরপর সরাসরি আমি আজকে আমার টপিকে চলে যাব। আমি প্রথমেই সৌমি ম্যাডামকে একটু বলবো যে আমার স্লাইড আমি শেয়ার করব, সেটা একটু দেখে নেবেন এটা শেয়ার হচ্ছে কিনা। আর ইনিশিয়ালি আমার যেটা ইচ্ছা ছিল আমি প্রেজেন্টেশনটাকে একটু অন্যভাবে করব, কিন্তু সময়টা এতটাই কম ছিল যে কারণে আমি হয়তো আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি পৌঁছাতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করব। খুবই অল্প সময়ের মধ্যে আমি প্রথমে রাজি হতে চাইনি, কিন্তু আমাদের স্যারের অনুপ্রেরণা এবং ওভারঅল আমাদের প্রোগ্রাম করার প্রত্যেকের যে আন্তরিক প্রচেষ্টা সেটাই আমাকে আবার পুনরায় এই প্রোগ্রামটাতে মানে আজকে বক্তা হিসেবে থাকার জন্য একটা সাহস জুগিয়েছে। কারণ এইটাই আমার বোধহয় প্রথম কোন মানে লেকচার যেটা আলোচনা বলা যেতে পারে যেটা একেবারে এত শর্ট নোটিসে আমি উপস্থিত হয়েছি। তো আমি এর জন্য মানে প্রত্যেক
যে কমিটি মেম্বার্স আছে তাদেরকে আমি বলবো যে আমার যদি কিছু ভুল ত্রুটিও থেকে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যেই এই আজকের আলোচনা, সেই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরে এটাকে একটু শোনার চেষ্টা করবে, এবং তোমাদের যদি কোনো ডিসকাশন থাকে আমরা শেষে যে ইন্টারাক্টিভ সেশন আছে সেখানে একটু আলোচনা করতে পারি। সৌমি, প্রেজেন্টেশনটা শেয়ার হয়েছে তো? হ্যাঁ, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, তুমি স্টার্ট করো। ওকে, হ্যাঁ, ভিজিবল। আচ্ছা, আজকের যে টপিক এনভায়রনমেন্ট অ্যান্ড ইউথ, এইটা একটা ব্রড এরিয়া, যে এরিয়াটাকে একটা আধ ঘন্টা বা 40 মিনিটের অল্প সময়ের প্রেজেন্টেশনে কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট, বাট আমি আমার তরফ থেকে কিছুটা চেষ্টা করব এটাকে ছোট ছোট করে কিছুটাকে কভার করার। এর সাবসেকশনে আমরা রেখেছি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড রোল অফ ইউথ, অর্থাৎ আমাদের যে পরিবেশ সেই পরিবেশে সচেতনতা কিভাবে গড়ে তোলা যায়, এবং সেইটা গড়তে গিয়ে আমাদের ইউথ যারা যুবক যুবতী তাদের রিবা রোল কি। এই টাইটেল স্লাইডে আমি তিনটে ছবি রেখেছি। একেবারে বাঁদিকে যে ছবিটা আছে সেটা আমাদের পৃথিবী এবং পৃথিবীর চারিপাশে কিছু গাছপালা এবং সম্পূর্ণটাই সবুজ। আমাদের একেবারে প্রথম স্টেপে যখন আজকাল এখনকার যে সময়, এই সময় আমরা জানি যে সারা পৃথিবী একটা পপুলেশন এক্সপ্লোশনে ভুগছে, এবং দ্বিতীয় ছবিটাই তার নিদর্শন, যেটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলি, অর্থাৎ আমাদের পৃথিবীর যে ধারণ ক্ষমতা, পৃথিবীর যা সম্পদ, সেই সম্পদটাকে আমরা যদি এত বেশি সংখ্যক পপুলেশন মিলে সেটাকে আমরা মানে অ্যাক্সেস করতে শুরু করি, তখন দেখা যাবে আমাদের অনেক সম্পদই নষ্ট হচ্ছে এবং অনেক জিনিসই অপচয় হচ্ছে, এবং সেটা কিছু মানুষের কাছে মানে শেষ পর্যন্ত পৌঁছাচ্ছেও না। তো সবুজ পৃথিবীকে আমরা আস্তে আস্তে এই অত্যাধিক পপুলেশন প্রেশার, ক্রমশ বিভিন্ন ধরনের পরিবেশ সংক্রান্ত সমস্যার সৃষ্টি করেছি, এবং সেই সমস্যার কারণেই কিন্তু আজকে আমাদের পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেছে, এবং সেই ভারাক্রান্তের ফলশ্রুতি হিসেবে বিভিন্ন ধরনের পলিউশন, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ডিজাস্টার এবং বিভিন্ন ধরনের ক্রাইসিস আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, এবং যার সর্ব পরিণতি হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়েছে এবং গ্লোবাল ওয়ার্মিং, এবং তার ফলে বিভিন্ন ধরনের ইস্যুজ রেজ করেছে। তো এই জায়গাটাকে আমাদের যদি পুনরায় এই ধরনের সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবীতে ফিরিয়ে দিতে হয়, তাহলে ঠিক রাইট সাইডের যে ছবিটা, কিছু ওপরে ছোট হাত, একদম নিচেই একজন বড় ব্যক্তির হাত, তার মানে হচ্ছে এই বড় ব্যক্তি হচ্ছেন আমরা যারা এই সমাজে ইউথের পরবর্তী স্টেপে আছি। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে সকলে মিলে আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে হবে, এবং তার প্রথম স্টেপটাই হচ্ছে সবুজায়ন, অর্থাৎ বিভিন্ন উদ্ভিদকে পৃথিবীতে আবার পুনরায় স্থাপন করা, এবং আমাদের যে দৈনন্দিন জীবনের চাহিদা সেটা যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনির ওপরই আমাদেরকে লিমিট করে রাখতে হবে, এবং আলটিমেট তবেই কিন্তু আমরা আমাদের সেই যে সবুজ সুজলা সুফলা পৃথিবী ছিল সেই জায়গায় আমরা পুনরায় ফিরে আসতে পারব। আমি এরপরে আজকে যে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা নিয়ে একদম শর্টে বলি। প্রথমে হবে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত সচেতনতা, পরিবেশের কিছু ইস্যুজ এবং চিন্তার কারণ যেগুলো সেগুলো নিয়ে আলোচনা, একটা গুরুত্বপূর্ণ মেসেজ, এবং কেন আমরা ইউথকে নিয়ে আলোচনা করব এবং তাদের এই পরিবেশ রক্ষার রোলটাই বা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো পরিবেশ সচেতনতা, পরিবেশ সম্বন্ধে আমাদের এই সচেতনতা গড়ে তুলতে গেলে আমাদের নির্ভর করতে হয় পরিবেশের বিভিন্ন ধরনের ইস্যুজের ওপর, যেগুলোর জন্য কিন্তু আজকে আমাদের পরিবেশ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। সেগুলো কি না? বিভিন্ন ধরনের পলিউশন, বিভিন্ন সলিড ওয়েস্ট,
এনার্জি, আমরা যে সমস্ত কয়লা বা বিভিন্ন ধরনের ফুয়েল জ্বালাচ্ছি, তার ফলে তাপ, সেই তাপের ফলে আমাদের বিভিন্ন ধরনের এনার্জি, যেগুলো কিন্তু পরিবেশের ক্ষতির সম্মুখীন করছে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার ইস্যু, এটাও কিন্তু আগামী দিনে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্বন্ধে আমাদের সচেতনতা গড়ে তুলতেই হবে, না হলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে। তো আমরা এর সাথে সাথেই আর একটা টার্ম যেটাকে এনভায়রনমেন্ট মেন্টালিজম বলা হয়, এটা কি? এটা কিছু নয়, একটা আইডিওলজি, যেখানে আমাদের এই যে প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন আমরা পরিবেশ নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে শুধু আলোচনা নয়, আমাদের কিছু দায়িত্ব নিতে হবে, রেসপন্সিবিলিটি অফ হিউম্যান টু রেসপেক্ট, প্রোটেক্ট, প্রিজার্ভ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ফ্রম ইটস অ্যানথ্রোপোজেনিক এফেক্ট। তো এখানে আমরা যারা মানুষ, তাদের বিভিন্ন কর্মের ফল কিন্তু আমাদের পরিবেশকে ভোগ করতে হচ্ছে, এবং সেই পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের একটা নির্দিষ্ট ভাবাবেগ তৈরি করতে হবে, যেটা দিয়ে কিন্তু আমরা এই পরিবেশকে রক্ষা করতে পারবো। এবং এইটাকে রক্ষা করতে গেলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, এটা নিয়ে শুধু আলোচনা নয়, এটাকে নিজের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমাদের পক্ষে এই পৃথিবীকে পুনরায় বাসযোগ্য এবং সবুজ পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। তো আজকের যে বিষয়গুলো আমাদের খুব মাথা ব্যথার কারণ হচ্ছে, তার মধ্যে আমরা যদি দেখি বিভিন্ন ধরনের পলিউশন, তার মধ্যে আছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, আমাদের যে ওজন লেয়ার সেটার ক্ষয় হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়েছে, বিভিন্ন ধরনের যে সলিড ওয়েস্ট সেগুলো আমাদের বর্জ্য আকারে পৃথিবীতে জমা হচ্ছে, এবং বায়োডাইভার্সিটি লস হচ্ছে, এবং সবশেষে যেটা এই উপরের কারণগুলোর যে মেন কারণ, সেইটা কিন্তু পপুলেশন এক্সপ্লোশন, অর্থাৎ জনবিস্ফোরণ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একেবারে ছোট ছোট করে আলোচনা করব। আমরা যারা কলেজের ছাত্রছাত্রী বা আমরা পরিবেশ নিয়ে যারা একটু চিন্তা ভাবনা করি, তারা এই টার্মগুলোর সাথে প্রত্যেকেই পরিচিত, এবং এই টার্মগুলো প্রত্যেকের কাছেই কিন্তু খুব একটা নতুন টার্ম নয়। কিন্তু যেটা চিন্তা, সেটা হলো আমরা এগুলো শুনে জেনে বুঝেও আমরা এটা নিয়ে খুব বেশি মানে ভাবান্বিত নই, আমরা কোনো সময় এটা নিয়ে খুব বেশি মানে বিচলিত নই, কিন্তু বিচলিত হওয়ার অনেক জায়গা আছে, যে জায়গা থেকে আমাদেরকে এই জায়গায় মানে পরিবেশকে আমাদেরকে বাঁচাতেই হবে, রক্ষা করতেই হবে, না হলে কিন্তু আমাদের যারা আজকের ইউথ, আমাদের সময়কালটা হয়তো পার হয়ে যাবে, কিন্তু আমাদের যারা ইউথ, তারা এবং তার পরবর্তী প্রজন্ম, তাদের জন্য কিন্তু এই পৃথিবীর খুব কম অংশই পড়ে থাকবে তাদের জীবন ধারণ করার জন্য। তার প্রথম যে কারণটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণ। বায়ু দূষণ কিভাবে হয়, আমরা সবাই জানি, বিভিন্ন ধরনের কলকারখানা, বিভিন্ন ধরনের গাড়ি, যানবাহনের ধোঁয়া, গাছপালা কেটে ফেলা, অতিরিক্ত গাছপালা কেটে ফেলা। আমরা জানি যে বাতাসের যে দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড, সেইটাকে কিন্তু গাছপালা মানে উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় গ্রহণ করে, এবং তার পরিবর্তে অক্সিজেন যায়, যেটার ফলে আমাদের এয়ার পিউরিফাইড। কিন্তু সেই সুযোগটাই আমরা ক্রমশ কমিয়ে দিচ্ছি, তার কারণ আমরা প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলছি আমাদের দৈনন্দিন প্রয়োজনে, আমাদের বাসস্থানের জন্য, এছাড়া আরো বিভিন্ন ধরনের কল কারখানা বিভিন্ন কিছু গড়ে তোলার জন্য। এবং আমরা তো জানি এখন বিশেষ করে শহর অঞ্চলে আমরা কংক্রিটের জঙ্গল গড়ে তুলছি ক্রমশ, কিন্তু সেই জায়গায় আমরা সবুজায়নের দিকে লক্ষ্য রাখছি না। আমরা গাছপালা বসালেও সেখানে বৃক্ষর পরিবর্তে আমরা কিছু মানে পরিবেশ সুন্দর গড়ে তোলার জন্য কিছু ফুলের গাছ লাগাচ্ছি, যেখানে কিন্তু আমাদের বৃক্ষের প্রয়োজন, কারণ আমরা জানি একটা বড় বৃক্ষই আমাদের এই এয়ার পলিউশন থেকে রক্ষা করতে পারবে। আর এয়ার পলিউশন যদি এয়ারকে আমরা পিউরিফাই না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে সমূহ বিপদ এগিয়ে আসছে। এছাড়া আমরা এয়ার পলিউশনের জন্য আরো বেশ কিছু কারণ জানি, সেটা হলো আমাদের
যে আমরা কলকারখানার ধোঁয়া তো আছেই, তাছাড়া আমরা যে সমস্ত স্মোক বিভিন্ন ধরনের আগুনের কারণে তৈরি হয়, জঙ্গলে দাবানল সৃষ্টি হলে সেখান থেকেও বিভিন্ন ধরনের ধোঁয়া তৈরি হয়, এবং আমরা যখন মাটিতে বিভিন্ন পেস্টিসাইড ইউজ করি বা ফার্টিলাইজার ইউজ করি, তার কারণেও কিন্তু আমাদের বায়ু দূষিত হতে পারে। তো এই বায়ু দূষণ আলটিমেট কিন্তু আমাদের কি করছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, এবং কিছু গ্রিন হাউস গ্যাস, যে গ্যাসগুলো কিন্তু আমাদের যে সূর্য থেকে সরাসরি তাপ পৃথিবীতে এসে পড়ে সেইটা আবার রিফ্লেক্ট হয়ে ফিরে যাওয়ার কথা, কিন্তু বাতাসের পরিবেশে যেহেতু এই গ্রিন হাউস গ্যাস গুলো অত্যাধিক মাত্রায় থাকার ফলে এই যে ওয়েভ গুলো, সেই ওয়েভ গুলোকে বাইরে ফিরে যেতে দেয় না পরিবেশের, আমাদের যে পৃথিবীর উপরের স্তরে যে আমাদের বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলের মধ্যে তাপমাত্রা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে, এবং এই তাপমাত্রা বাড়ানোর ফলে যে জিনিসটা হচ্ছে সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং আর কিছুই নয়, পৃথিবীর যে অ্যাভারেজ তাপমাত্রা সেইটা ক্রমশ বেড়ে যাচ্ছে, বিগত কয়েক দশকের তুলনায় এখনকার তাপমাত্রা বেশ গরম, এবং এইটা হওয়ার ফলে যেটা সব থেকে মানে বড় কারণ হিসেবে যেগুলো উঠে আসছে সেগুলো হলো পৃথিবীর বনভূমিকে ধ্বংস করা, বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট নেওয়া, এবং এই মাইন করতে গেলে আমরা জানি অ্যাকচুয়ালি খনি যে জায়গা থেকে আবিষ্কৃত হয় তার উপরে ভাগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন গাছপালা থাকে, এবং সেইগুলোকে পরিষ্কার করে তারপরে আমরা সেই মাইনিং এ যাই। তো এই মাইনিং করা এবং আমাদের যে ফসিল ফুয়েলস অর্থাৎ বিভিন্ন ধরনের ভূগর্ভস্থ জ্বালানি, সেই জ্বালানিগুলোকে শেষ করে ফেলা, এবং সেই জ্বালানির ফলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর একটা কারণ হচ্ছে। এছাড়া আমাদের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে যে কোনো জিনিসের গ্রহণ করা এবং সেটাকে নষ্ট করা, এবং বিভিন্ন ধরনের আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলোকে গার্বেজ আকারে জমা করা, এবং সেই জিনিসগুলো থেকে ক্রমশ একটা গরম তৈরি হচ্ছে। আর এছাড়া আমাদের যে ইন্টেন্স ফার্মিং অর্থাৎ আমরা যে ধরনের এখন চাষবাসে অভ্যস্ত, সেই চাষবাসও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কিছু কারণ। তো এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে, এইটার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে পৃথিবীর তাপমাত্রা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে আমাদের যে মেরুপ্রদেশ, সেই মেরুপ্রদেশে বরফ আছে, সেই বরফ কিন্তু গলতে থাকবে, বরফ গললেই কিন্তু সমুদ্রের জলস্তর বাড়বে, আর সমুদ্রের জলস্তর বাড়লে যে সমস্ত লো ল্যান্ড আছে ক্রমশ বিভিন্ন শহর গড়ে উঠেছে সেগুলো কিন্তু ক্রমশ ওই জলের জন্য কিন্তু ক্রমশ সমুদ্রের নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এইটা যদি হয়, এবং এর সাথে যেটা মেন হচ্ছে যে আমাদের ক্রমশ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি পরে আসছি। তো এখানে দেখা যাচ্ছে যে সমুদ্রপৃষ্ঠের জলস্তর যদি বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের জীবন জীবিকা সমস্ত কিছু ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাহলে আমরা এই গ্লোবাল ওয়ার্মিংকে আটকাতে পারি কিভাবে? আটকাতে আমরা পারি, আমরাই পারি, আমরা ছাড়া খুব মানে পৃথিবীর অন্য কোনো শক্তি নেই যে এই জায়গা থেকে আমাদেরকে বের করে আনতে পারে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, না আমাদের লক্ষ্য রাখতে হবে যেগুলো রিনিউয়েবল এনার্জি তার উপর জোর দিতে হবে, যেমন সোলার এনার্জিকে আমাদের জোর দিতে হবে, আমাদের কয়লা বা অন্যান্য ধরনের জীবাশ্ম জ্বালানি থেকে অনেক বেশি আমাদের যেগুলো রিনিউয়েবল এনার্জি তার উপর বেশি করে নির্ভর থাকতে হবে। সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, অর্থাৎ যে জিনিসটাকে নিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো সেই ধরনের একটা পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। এবং এই যে এনার্জি এবং ওয়াটার এফিসিয়েন্সি, এই দুটোর মধ্যে একটা সাম্যতা বজায় রাখতে হবে। আমরা যে চাষবাস করব সেই চাষবাস গুলোর সাথেও এই মানে প্রিভেনশনের একটা সম্পর্ক আছে, সেখানে আমরা এমন কোন পেস্টিসাইড বা ফার্টিলাইজার ইউজ করব না যেগুলো আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হতে পারে। এবং আমরা যে জৈব রাসায়নিক সার প্রয়োগ করি মাটিতে সেগুলো তো প্রোডাকশন কলকারখানা থেকে হয়ে, এবং তার ফলে দেখা যাচ্ছে আমাদের মাটির যে সয়েল কোয়ালিটি
সেটা ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে সয়েল পলিউশনও হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আগামী দিনে যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো আমরা গ্লোবাল ওয়ার্মিংটাকে কন্ট্রোলে রাখতে পারবো। এবার গ্লোবাল ওয়ার্মিং এর সাথে এবং পরিবেশ দূষণের সাথে আরো সম্পর্কিত বিষয় রয়েছে, সেটা হলো ওজোন লেয়ারে ক্ষয়। ওজোন লেয়ারটা কি? ওজোন লেয়ার আর কিছুই নয়, অক্সিজেনের একটা অ্যাটম, যেখানে দেখা যাচ্ছে পৃথিবীর যে স্ট্র্যাটোস্ফিয়ার, মানে অর্থাৎ আমাদের যে উপরে পৃথিবীর সারফেসের উপরে যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে একটা ওজোনের লেয়ার তৈরি হয়ে থাকে। সাধারণত এটা পৃথিবীর সারফেস থেকে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে থাকে, এবং সেইটা থাকার ফলে কি হয়, আমাদের সূর্যের যে আল্ট্রা ভায়োলেট রেডিয়েশনটা, সেটা সরাসরি পৃথিবীর পৃষ্ঠে আসতে পারে না। এই ওজোন লেয়ারটা এই অ্যাবজর্পশন তাকে আটকে দেয়। কিন্তু আমরা বর্তমানে বেশ কিছু কেমিক্যাল ইউজ করার ফলে, যেটা ক্লোরোফ্লোরোকার্বন বা এই জাতীয় কিছু জিনিস এই ওজোন লেয়ারকে ধ্বংস করতে পারে, এবং এই ওজোন লেয়ার যদি ধ্বংস হয়, তাহলে ক্রমশ আল্ট্রাভায়োলেট রে, যেটা কিনা পৃথিবী পৃষ্ঠে সরাসরি আসবে, এবং এর এফেক্ট কিন্তু সরাসরি পৃথিবী পৃষ্ঠের মানুষের ওপর পড়তে পারে, এবং তার ফলে বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার বা অন্যান্য ধরনের বিভিন্ন রোগ হতে পারে। তো এই ওজোন লেয়ারকে রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। সেটা করতে গেলে এমন ধরনের আমরা কেমিক্যাল ইউজ করব না যে কেমিক্যাল গুলো ওজোন লেয়ারকে ধ্বংস করতে পারে, যে মানে যে বায়ু দূষণের ফলে যে জায়গায় আমরা ওজোন লেয়ারকে রক্ষা করতে পারি, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। আচ্ছা, আমরা দেখেছি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ মানে কি, যে আমাদের জলবায়ু, পৃথিবীর সেই জলবায়ুর একটা পরিবর্তন হয়েছে হয়েছে আমরা জানি। তার কারণ হচ্ছে, তার প্রভাব আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ডিজাস্টার আমরা লক্ষ্য করছি। সেই ডিজাস্টার গুলো এবং এখন আমরা এটাও দেখতে পাচ্ছি যে বর্ষাকালে বৃষ্টি কম, শীতকালে ঠান্ডা কম, পুরো সিজনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যার ফলে যে সময় যে চাষগুলো হওয়ার কথা, সেই চাষ বা সেই ফসল ঠিক মতন হচ্ছে না, এবং এর ফলে ওভারঅল পুরো পরিবেশেই এর একটা প্রভাব পড়ছে। এবং যদি বৃষ্টি কম হয়, তাহলে মাটিতে ওয়াটার স্টোরেজের সম্ভাবনা কমে যাবে। তো এই সমস্ত ইস্যুগুলোই, এবং সঠিক সময়ে সঠিক ক্লাইমেট কন্ডিশন যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের সোসাইটিতে, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের কিন্তু জীবাণু, মাইক্রোব, তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলতে পারে, এবং যেটা আলটিমেট হেলথ হ্যাজার্ড আকারে মানুষের কাছে ফিরে আসে। তো এই ক্লাইমেট চেঞ্জ, এইটা কিন্তু সব থেকে বড় কারণ আমাদের ওভার ক্রাউডেড পপুলেশন, আলটিমেট যেটা করছে গ্লোবাল ওয়ার্মিং, এবং গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জকে হেল্প করছে। তো আমাদেরকে কি করতে হবে সেই ক্ষেত্রে, না আমাদেরকে এই ক্লাইমেট চেঞ্জ রক্ষা করতে গেলে আমাদের গ্লোবাল ওয়ার্মিংকে ক্রমশ কন্ট্রোলে আনতে হবে, এবং সেইটা আমাদের পক্ষে তখনই সম্ভব যখন আমরা নির্দিষ্ট কিছু বিষয় আমরা মেনে চলবো, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আরো আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি। তো এইটার ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জের কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে চাষের জমির ফসল, সেগুলো নষ্ট হচ্ছে, ফরেস্ট নষ্ট হচ্ছে, এবং কোস্টাল এরিয়ায় যে কোস্টাল ইকোলজি, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে ওয়াটার রিসোর্স, অর্থাৎ আমাদের যে স্টোরেজ, ওয়াটার স্টোরেজ, সেটা ক্রমশ কমে আসছে, এবং সেটা রিচার্জ হওয়ার জন্য বর্ষাকালের প্রচুর বৃষ্টির দরকার, সেই জিনিসটাও কিন্তু হচ্ছে না। তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, না আমাদের ওভারঅল যে পৃথিবীর একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার ফলে বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্ড তৈরি হচ্ছে, ইনফেকশাস ডিজিজের প্রবণতা বাড়ছে, এয়ার কোয়ালিটি, এয়ারবর্ন ডিজিজের সংখ্যা
ক্রমশ বাড়ছে। তো এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর পরের ইস্যু আমি যেটা আসছি সেটা হলো ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন কিন্তু এখনকার দিনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইটা আমাদেরকে একটু সচেতন হলে কিন্তু আমরা ওয়াটার পলিউশনটাকে আটকাতে পারি। কিভাবে না, আমাদের যে সিউয়েজ সিস্টেম, সেই সিউয়েজ সিস্টেম এর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু নদীর জলে, পুকুরের জলে, এমনকি আমরা আমাদের যে কুয়া বা বিভিন্ন ধরনের জলাশয় থাকে সেইটাকে আমরা কি করছি, দূষিত করছি। আমরা সমুদ্রে অয়েল স্পিল দেখতে পাচ্ছি, সেখানে জাহাজের বিভিন্ন ধরনের অয়েল ট্যাঙ্কার বা লিকেজের মাধ্যমে আমরা সমুদ্রের জল ওয়াটার পলিউশন দেখতে পাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরির যে ওয়েস্ট প্রোডাক্ট সেটা আমরা সরাসরি জলের লাইন মানে পাইপ লাইনের মাধ্যমে নদীতে বা ফেলছি, জলাশয়ের মধ্যে ফেলছি। সেগুলোকে যদি আমরা একটু অন্যভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করি বা এটাকে যদি আমরা একটু সংশোধিত করে যদি জলে ফেলার ব্যবস্থা করি, তাহলে কিন্তু এই ওয়াটার পলিউশনটাকে কন্ট্রোল করা সম্ভব। এবং আমরা দৈনন্দিন জীবনে আমাদের বাড়ির আমি তো গ্রামে গঞ্জে বিভিন্ন সময় ফিল্ড ওয়ার্কে যাই, আমরা সেই ক্ষেত্র সমীক্ষায় গিয়ে দেখি যে আমার বাড়ির পাশের পুকুরটাই হচ্ছে আমার বাড়ির আবর্জনা ফেলার সব থেকে বড় জায়গা। বাড়ির পলিথিন, কাগজপত্র, ময়লা, আবর্জনা সব আমরা পুকুরে নিয়ে গিয়ে ফেলছি। আমরা শহরেও বিভিন্ন জায়গায় যদি ঘুরে বেড়াই তখন দেখব ড্রেন গুলো, আজকে আমরা কলকাতায় দেখতে পাচ্ছি বিভিন্ন সময় ওয়াটার লগ সিচুয়েশন হয়ে যাচ্ছে। সবসময় আমরা বলছি সরকার করছে না, বিভিন্ন জায়গায় এগুলো দেখা শোনা হয় না বা পাম্প নেই, এই সমস্ত ইস্যুস নিয়ে আমরা মাথা ব্যথা করি। কিন্তু আমরা কি একবারও ভাবি যে আমরা যে পলিথিনটা বা যে মেটেরিয়াল গুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু আমরা হাত থেকে কোনো ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলি না, আমরা কিন্তু রাস্তার উপরেই ফেলে দিই, যেখানে ওপেন ড্রেন আছে তার মধ্যে ফেলে দিই, বিভিন্ন জায়গায় ফেলি, কিন্তু সেগুলো ক্রমশ কি করে ওয়াটার লগিং এর একটা কারণ হয়ে দাঁড়ায়। আমার ড্রেনেজ সিস্টেম ক্রমশ ড্রেনটা বুঝে যায় এবং তার ফলে কি হচ্ছে না, জল নিকাশি যে ব্যবস্থা সেই সুষ্ঠু ব্যবস্থাটা কিন্তু ক্রমশ ভেঙে পড়ছে। তো সেইটাকে আমরা একটু সচেতন হলেই কিন্তু এই ওয়াটার পলিউশনটাকে আটকাতে পারি। এবং ওয়াটার পলিউশনের আরেকটা রিসেন্ট খুব বড় কারণ হচ্ছে আমরা জমি, চাষের জমিতে যে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ব্যবহার করি, সেই ফার্টিলাইজার এবং পেস্টিসাইড সেটা কিন্তু আমাদের চাষের জমির দূষণ করছে, এবং তার মাধ্যমে যে জলটা পুকুরে বা থেকে মেশে সেখানেও কিন্তু আমরা জল দূষণ দেখতে পাচ্ছি। জল দূষণের সাথে সম্পর্কিত আরেকটা বিষয় যেটা আমি এই আলোচনার মধ্যে রেখেছি সেটা হলো ওয়াটার স্কেয়ারসিটি। আমরা জানি পৃথিবীর 97.4% হচ্ছে সল্ট ওয়াটার, আর ফ্রেশ ওয়াটার হচ্ছে 2.6%। এই ফ্রেশ ওয়াটারটাই একমাত্র আমাদের কিন্তু পানীয় জল হিসেবে আসতে পারে, এবং পৃথিবীর জলের মধ্যে প্রায় 72.8% হচ্ছে ফ্রোজেন কন্ডিশনে থাকে, অর্থাৎ বরফের আকারে থাকে। গ্রাউন্ড ওয়াটারের থাকে হচ্ছে 28.15% মতন, এবং 0.3% কেবলমাত্র আমাদের সারফেস ওয়াটার। তো এই ওয়াটারটা আমাদের কিন্তু গ্রহণযোগ্য মানে যেটা পানীয় জল হিসেবে, আমরা কিন্তু খুব কম পরিমাণে জলই পানীয় জল হিসেবে পাই। তো সারা পৃথিবীর দেখা গেছে 1.6 বিলিয়ন পপুলেশন জল শর্টেজে ভোগে ডিউ টু ইকোনমিক রিজন, এবং 1.2 বিলিয়ন যাদের কাছে কিন্তু ফিজিক্যাল স্কেয়ারসিটি আছে, অর্থাৎ জলের অভাব সরাসরি আছে। তো তার মানে এই যে এত মানুষ সারা পৃথিবীর জলের ক্রাইসিসে এখনই ভুগছে। ভুবনদা, হ্যাঁ হ্যাঁ, সরি টু ইন্টারাপ্ট ইউ, তোমার প্রেজেন্টেশনটা না দেখা যাচ্ছে না, ওটা কোনো কারণে অফ হয়ে গেছে, হোস্টকে রিকোয়েস্ট করছি। না না, একজন অন্য কেউ একজন প্রেজেন্ট করে দিয়েছিল, মোহাম্মদ রাজেশ বা কি, যার জন্য তোমার প্রেজেন্টেশনটা আউট হয়ে গেছে। তুমি আরেকবার প্রেজেন্ট করো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি।
কতক্ষণ কতক্ষণ মানে কতক্ষণ দেখতে পাচ্ছ না? এই জাস্ট 1 মিনিট এর মতো হয়েছে এই মুহূর্তে, এই মাত্র এই মাত্রই হয়েছে। হ্যাঁ, মোহাম্মদ রাজেশ নাকি ও একজন কি হেল্প করে দিল আর তোমারটা চলে গেল আর কি। ও ও আচ্ছা আচ্ছা। আর এমনি সাউন্ড ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ইজ ক্লিয়ার। তুমি শুধু জাস্ট প্রেজেন্টেশনটা একটু ঠিক কর, তাহলেই হবে। আচ্ছা, আমার আর কতক্ষণ সময় আছে সৌমি? হ্যাঁ, তুমি আর 5-7 মিনিট, 7 থেকে 10 মিনিটের মধ্যে ওকে শেষ ওকে করো না তাহলে। ওকে, উইদিন 10 মিনিট আমি কমপ্লিট করছি। ওকে ওকে। আচ্ছা, তো তাহলে আমাদের যে এই ওয়াটার স্ক্যারসিটি, ওয়াটার স্ক্যারসিটিকে আমাদেরকে মানে রক্ষা করতে গেলে আমাদের কি করতে হবে, না গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতে হবে। গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা আমাদের পক্ষে সম্ভব কিভাবে হতে পারে? আমরা যদি আমাদের যে বিভিন্ন জল ভরো কর্মসূচি আছে সরকারের, তার মাধ্যমে আমরা কিছু কূপ কাটতে পারি, কিছু পাইপ লাইনের মাধ্যমে সরাসরি গ্রাউন্ড ওয়াটারে আমরা জল পৌঁছে দিতে পারি, যেটা বৃষ্টির জল, সেই বৃষ্টির জল ধরে সেটাকে ভরার ব্যবস্থা করা। এবং আমরা দেখেছি এখন বিভিন্ন জায়গায় মাঠেতে অনেক বড় বড় মানে এরিয়া খনন করা হয় এবং সেখানে জল ধারণ করে রাখা হয় চাষের জন্য, এবং তার সাথে কিছুটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়। তো গ্রাউন্ড ওয়াটার রিচার্জের কিন্তু সব থেকে বড় এই হচ্ছে বৃষ্টির জল। তো সেই বৃষ্টির জলটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে আমরা যে গ্রাউন্ড ওয়াটারটা আছে সেটাকে কিন্তু অকারণে যাতে আমরা নষ্ট না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইটা নিয়ে আমি একদম আর একটু পরেই সেটা নিয়ে আমি আলোচনা করছি, আমাদের যে রোল গ্রাউন্ড ওয়াটার এর ক্ষেত্রে সেটা কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, আর একটা ইস্যু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট। আজকে আমরা বিভিন্ন যা কিছুই ব্যবহার করি তার কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, এবং সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে যেখানে খুশি রাখি। আর রিসেন্ট ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে সব থেকে বেশি মাথা ব্যথার কারণ হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট। ইলেকট্রনিক ওয়েস্ট এর মধ্যে আমরা কম্পিউটার পাই, মোবাইল পাই, বিভিন্ন কিছু, কিন্তু এগুলোকে রিসাইক্লিং এর ব্যবস্থা আমরা খুব বেশি নিয়ে এটা নিয়ে চিন্তিত নই। এবং দেখা গেছে যে আমরা যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো ব্যবহার করছি সেটার যদি প্রপার প্ল্যানিং করা হয়, যদি ওয়েস্ট কালেকশনের মাধ্যমে সেটাকে কোনো প্ল্যান্টে পাঠানো হয় এবং প্ল্যান্টে পাঠানোর পর সেটাকে যদি কনভার্ট করে অন্য জিনিসে রূপায়িত করা হয় বা সেটাকে গলিয়ে কোনো এক মেটাল এর থেকে এক্সট্রাক্ট করা হয়, তাহলে তার থেকে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারি। আমরা সেখান থেকে ফুয়েল পেতে পারি, আমরা গ্যাস পেতে পারি, আমরা ইভেন ইলেকট্রিসিটি পর্যন্ত পেতে পারি। কিন্তু এই সবের সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমাকে ওয়েস্ট প্রোডাক্টটাই কমাতে হবে, অর্থাৎ আমার জন্য যেন খুব বেশি ওয়েস্ট প্রোডাক্ট তৈরি না হয়, এবং যদি তৈরি হয় সেটাকে রিইউজ করার চিন্তা ভাবনা করতে হবে। রিইউজ করার সাথে সাথে রিসাইকেলের ভাবনা চিন্তা করতে হবে, এবং যতটা সম্ভব রিকভার করে এনার্জি এবং মেটালে কনভার্ট করতে হবে। এবং আলটিমেট যে ওয়েস্টটা সেটাকে একমাত্র ডিসপোজালের দিকে দিতে হবে। অর্থাৎ আমরা পিরামিডের ঠিক অপোজিট এন্ডটাকে যদি দেখি, পয়েন্টের পার্টটা গ্রাউন্ডের দিকে থাকবে, অর্থাৎ আমাদের ডিসপোজালটা যতটা কমাতে পারবো ততই কিন্তু আমাদের এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা হবে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট হলে তবেই কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটু সেফ জায়গায় থাকতে পারি। এরপরের ইস্যু হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশন। তো বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যাকচুয়ালি কি, আমাদের যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি প্ল্যান্টস অ্যানিমাল সবের ক্ষেত্রেই, সেই ডাইভার্সিটি জীব বৈচিত্র্য কিন্তু সারা পৃথিবীর সুস্থভাবে ইকোসিস্টেমকে রান করানোর জন্য প্রয়োজন। এবং সেইটা থেকে কিন্তু আমরা অনেকভাবে বেনিফিটেড হই। কিভাবে বেনিফিটেড হই, না আমাদের এটা রিক্রিয়েশনাল ইয়ে হিসেবে থাকতে পারে, বিভিন্ন জায়গায় আমরা যে অ্যানিমেল বা প্ল্যান্টস দেখি, এডুকেশনাল লেভেলেও এটা আমাদের দরকার পড়ে, এবং এর থেকে কিছু পাবলিক হেলথ বেনিফিট আছে। যেমন বেশ কিছু উদ্ভিদ বা ভেষজ ইয়ে থেকে আমরা মেডিসিন তৈরি করি, সেই মেডিসিন গুলো আমাদের হেলথের জন্য কাজে লাগতে পারে। এবং আলটিমেট আমরা এই সমস্ত বায়োডাইভার্সিটিকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছি আমাদের কিছু
মানে পপুলেশন প্রেসারের জন্য, এবং সেইটা নিয়ে আলোচনা করব জাস্ট এই জায়গায়, যেটাকে আমরা বলছি পপুলেশন এক্সপ্লোশন। অর্থাৎ পপুলেশন এক্সপ্লোশন আমরা দেখতে পাচ্ছি 1950 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল 2536 মিলিয়ন, সেটা 2020-তে 7795 মিলিয়ন, এবং 2050-এ দাঁড়াচ্ছে 9735 মিলিয়ন। এবং তার লিডিং রোল হিসেবে এখন পর্যন্ত চায়না লিড রোল প্লে করছে, কিন্তু আগামী 2050 সালে সেই স্থানটাও আমাদের ভারতবর্ষ অর্জন করবে, যেখানে দেখা যাবে ভারতবর্ষের একারই শেয়ার হচ্ছে 1639 মিলিয়ন। এবং বেশ কিছু উন্নয়নশীল দেশ যারা কিনা এই পপুলেশন এক্সপ্লোশনের দিক থেকে ক্রমশ এগিয়ে আসছে, তার মধ্যে আমাদের ভারত চীন তো আছেই, তার সাথে সাথে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ইথিওপিয়া, কঙ্গো এবং বাংলাদেশ। তো সবে মিলে কিন্তু টোটাল দেখা যাচ্ছে এই মাত্র 10টা দেশ 55% সারা পৃথিবীর পপুলেশনকে বহন করছে। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের যে যদি এই আমি ছবিটার মাধ্যমে দেখাচ্ছি যে এটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলি, অর্থাৎ একটা পাত্রে যে পরিমাণ জল ধরা সম্ভব সেই জলটা পর্যন্ত বহন করা সম্ভব, কিন্তু তারপরে যদি এক্সেস হয় সেটা বিভিন্ন ভাবে নষ্ট হয়। তেমনি ভাবে আমাদের পপুলেশন, আমাদের পৃথিবীর একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে এবং সেই ধারণ ক্ষমতার বাইরের অংশটা নষ্ট হয়, এবং তার জন্য বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্যালামিটি এবং আলটিমেট পপুলেশন ডেথ এবং এনভায়রনমেন্টাল ডিক্লাইন, এই বিষয়গুলো কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের এই পপুলেশন এক্সপ্লোশনের জন্য। এবং পপুলেশন এক্সপ্লোশনের জন্য আমরা কি জানি, কারণ হিসেবে উঠে আসছে মেন দুটো বিষয়, একটা হচ্ছে লো ডেথ রেট এন্ড হাই লেভেল অফ বার্থ রেট। তো এছাড়া এর সাথে যোগ হয়েছে রিসেন্ট টাইমে ম্যাটারনাল মর্টালিটি রেটও কমেছে এবং ইনফ্যান্ট মর্টালিটি রেটও কমেছে। এইটার ফলে দেখা যাচ্ছে আমাদের পৃথিবীর জনসংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, খাদ্যের এবং ন্যাচারাল রিসোর্সের চাহিদা বাড়ছে, সে তুলনায় কম পরিমাণে হাউজিং আছে, হেলথ সার্ভিসেস আছে। এখন যেটা আমরা ফেস করছি যে এই করোনার সময় দেখতে পাচ্ছি আমাদের হসপিটালে বেডের অভাব হচ্ছে, এবং করোনা কেন, আমরা যত বিভিন্ন রোগ জ্বালাই ভুগি না কেন, তার জন্যই হসপিটালে বেডের অভাব হয়ে যাচ্ছে। এবং সেই বেডের অভাব কিন্তু একটা বড় কারণ যে আমরা যে পরিমাণ যোগান, যে পরিমাণ চাহিদা তার তুলনায় যোগান কম, তো সেটা কখনই সম্ভব হবে যদি আমরা পপুলেশনটাকে কন্ট্রোল করতে পারি। এবং এই পপুলেশন কন্ট্রোল করতে পারলে আমরা কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশনও কম করতে পারবো, কারণ এই ক্ষেত্রে না আমাদের অক্সিজেনের লস হবে না। আমাদেরকে কি মাথায় রাখতে হবে যে আমার যেটুকুনি চাহিদা সেই অনুযায়ী আমার এগ্রিকালচারাল প্রোডাক্ট ইয়ে থাকবে, মার্কেটে থাকবে, এবং এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রেখে বায়োডাইভার্সিটিকেও আমাদেরকে কনজার্ভ করতে হবে, প্রিজার্ভ করতে হবে, যাতে করে আমরা আমাদের কারণে অত্যাধিক বসতি স্থাপন করতে গিয়ে, অত্যাধিক কলকারখানা বা ইন্ডাস্ট্রিয়াল টাউন তৈরি করতে গিয়ে গাছের ধ্বংস না করি। এই উদ্ভিদের ধ্বংস হওয়ার মানে কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এগুলো সবগুলোই কিন্তু সরাসরি লিঙ্ক আমাদের স্বাস্থ্যের সাথে। স্বাস্থ্য মানে আমরা বিভিন্ন ধরনের হ্যাজার্ড পাই, ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড এবং বায়োলজিক্যাল হ্যাজার্ড। তো এই সমস্ত হ্যাজার্ড গুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যের অবনতির পিছনে কারণ, এবং এর পিছনে কিন্তু পরিবেশের সাথে একটা সরাসরি সম্পর্ক আছে। সেই কারণে আমাদেরকে আগামী দিনে লক্ষ্য করতে রাখতে হবে যে এই এনভায়রনমেন্টাল যে ক্রাইসিস এটা কিন্তু কেবলমাত্র আমার একার নয়, আমাদের একার নয়, আমাদের সবার। এইটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ সকলের জন্য যে এই গ্লোবাল যে কনসিকুয়েন্সেস এনভায়রনমেন্টাল রিজনের, সেইটার প্রভাব কিন্তু আমার 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 আপনার আমাদের সকলের উপর পড়বে, এবং এইটাকে রক্ষা করার দায়িত্ব তাই আমার একার নয়, আমাদের প্রত্যেকের। এবং এইটাকে মাথায় রেখে যদি আমরা এ করি, তাহলে আমরা কিছু ল বা অ্যাক্ট তৈরি করেছি এনভায়রনমেন্টাল রিজনের, সেই অ্যাক্টগুলো আমরা এখানে আর আলোচনা করছি না, সময় কমে গেছে। এবার আমি আসছি আর একটা এরিয়া, যেটাকে আমাদের ইউথের রোলটা কোথায়, আমরা যে উদ্দেশ্যে আজকে যে এই অনুষ্ঠান, ইউথ অ্যাকচুয়ালি
ইউথ একেবারে ওয়ার্কিং ফোর্স, যারা আমাদের দেশকে পরিবর্তন করতে পারে। এবং ইউথ বলতে গেলে WHO ডেফিনেশন অনুযায়ী 10 থেকে 24 বছর বয়সী যে কোনো ছেলে বা মেয়েকে আমরা ইউথ বলতে পারি। এবং এই পপুলেশনটা সারা পৃথিবীর প্রতি 5 জনের 1 জন, অর্থাৎ 20% পপুলেশনই হচ্ছে ইউথের মধ্যে পড়ে, এবং সেটা কত, 15 থেকে 24 বছর। অর্থাৎ আমাদের কলেজ লেভেলে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা কিন্তু প্রত্যেকে এই ইউথের মধ্যে। এবং এই ইউথ পপুলেশনের 85% পৃথিবীর ডেভেলপিং কান্ট্রিজ, যেমন ভারতবর্ষ বা ব্রাজিল বা আরো যে সমস্ত উন্নয়নশীল দেশ তার সেখানে বাস করে। তার মানে আমাদের যে সমস্ত দেশগুলো পপুলেশন এক্সপ্লোশনের জন্য দায়ী, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য দায়ী, সেখানে কিন্তু এই ইউথটা আছে। তাহলে এই ইউথের ওপর আমাদের কিন্তু একটা মানে দায় থেকে যাচ্ছে তাদের পরিবেশকে রক্ষা করার জন্য। কেন? তার কারণ হচ্ছে ইউথ এমন একটা গ্রুপ অফ পিপল যাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ থাকে সোসাইটিকে, এরা কিন্তু চাইলে পরিবর্তন করতে পারে। এবং তাদের যে অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি, সেইটা কিন্তু পৃথিবীর যে কোনো সিস্টেমকে পরিবর্তনের জন্য যথেষ্ট। এবং সেই কারণেই তোমরা যারা আজকে এই অনুষ্ঠান শুনছো, এই অনুষ্ঠানটাকে কেবলমাত্র শোনার মধ্যে না রেখে নিজেদের মধ্যে সামান্য পরিবর্তন আনার চেষ্টা করো, যাতে করে আমরা আমাদের ছোট ছোট পরিবর্তনগুলোই আগামী দিনের পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে। এবং প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আমরা ছোট ছোট করে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, যেটা আমাদের এই ইউথের রোল আকারে ফুটে আসবে। কি করব আমরা, কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। অ্যাওয়ারনেসটা শুরু হবে কিন্তু নিজের বাড়ি থেকে, অর্থাৎ আমি আমার বাড়ির যে মেম্বাররা আছে, আমার বাবা মা, আমার ভাই বোন যারা আছে, তাদের প্রত্যেকের মধ্যে এই পরিবেশ সংক্রান্ত যে সচেতনতা সেটা গড়ে তুলতে হবে, এবং সেটাকে রক্ষা করার জন্য মানে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই ইউথরাই কিন্তু একটা কমিউনিটির মধ্যে গিয়ে তার মানে কমিউনিটি চেঞ্জের জন্য অ্যাপ্রোচ করতে পারে। কমিউনিটির মধ্যে সেখানে বিভিন্ন পুরুষ মহিলা তাদের ছেলেপিলেরা থাকবে, তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে যে এই এই জিনিসগুলো করবেন না, এগুলো করতে হবে, এবং এইটা কিন্তু আমি আমার বাড়ি থেকে শুরু করেছি, আপনারা ওইটা আমাদের সাথে যোগ দিন। কিছু কিছু কর্পোরেট বডি আছে যারা এনভায়রনমেন্টাল ইস্যুজে কাজ করে, তাদের সাথে ভলেন্টিয়ার করতে হবে। এবং তা কিছু কিছু জায়গা আছে যেখানে এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ হয়, সেগুলো জয়েন করতে হবে। সেগুলো জয়েন করে তার সাথে নলেজ গেইন করে আগামী দিনে আমাদের সোসাইটিকে রক্ষা করার দিকে এগিয়ে যেতে হবে। তার মানে ইউথের কিন্তু একটা খুব বড় রোল আছে। আমরা একটা জাস্ট এক্সাম্পল নেব, সেটা হলো UNDP-র একটা প্রজেক্ট টিমোর, যেটা কোরিয়ান কান্ট্রি। সেখানে কি করা হয়েছে যে এই টিমোরের ইউথরা তোমার টোটাল 3 মিলিয়ন প্লাস্টিক বোতল কালেক্ট করেছে, এবং UNDP তার জন্য তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে ইয়ে করেছে, এবং তাদের একটা মিনিমাম রেমুনারেশন দেওয়া হয়েছে। তো এই যে ইউথের ওয়ার্কিং ফোর্স, সেটা কিন্তু ওই কোরিয়ার ক্ষেত্রে 1.2 মিলিয়ন পিপুলের মধ্যে 60% হচ্ছে ইউথ, এবং তাদেরকে কাজে লাগিয়ে 3 মিলিয়ন প্লাস্টিক বোতলকে কালেক্ট করা হয়েছে, যাতে করে পরিবেশকে রক্ষা করা সম্ভব হয়। এই ধরনের কিছু কিছু প্রবলেমকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তার সলিউশন খুঁজতে হবে, এবং আলটিমেট ব্রিজিং দ্য গ্যাপ, এই প্রবলেম এবং সলিউশনকে একটা গ্যাপ সিলেকশনের মাধ্যমে যাতে করে পরিবেশকে আমরা রক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমাদেরকে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে যেতে হবে। তো এইগুলো সবই কিন্তু এসেছিল আজকে নয়, 1978 খ্রিস্টাব্দে ইউনেস্কো যখন প্রথম একটা ডিক্লারেশন করেছিল পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা হিসেবে সেই জায়গাতে। তো আমি এটা আর ডিটেলে যাচ্ছি না, এনভায়রনমেন্টাল এডুকেশন খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে জায়গা থেকে আমাদের কিন্তু ইউথের মধ্যে এবং জনগণের মধ্যে এই ধরনের সচেতনতা গড়ে উঠবে। এইগুলো করতে গিয়ে কিন্তু আমাদের যারা ইউথ তারা কিছু প্রবলেমও ফেস করে। প্রবলেমটা কি, না প্রবলেমটা হচ্ছে
আমাদের যদি দৈনন্দিন খাবারের চাহিদা এবং লাইভলিহুডটাকে আমরা মেনটেন না করতে পারি, তাহলে আমার পক্ষে সমাজসেবা করা সম্ভব নয়। তো সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমাদের একটু চিন্তা ভাবনাটা এইভাবে নিতে হবে যে এইটা আমি দেশের জন্য নয়, আমি আমার নিজের জন্য করছি। তো সেইটাকে আমরা চ্যালেঞ্জ আকারে অন্যভাবে নেব এবং আমরা এমন প্রোগ্রাম করব যেটা আমাদের পরিবেশকে সাস্টেন করতে সাহায্য করবে। তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা এর করব। আমি জাস্ট এই স্লাইড শেষ করব একটা ইউএন সেক্রেটারি জেনারেলের স্পিচ দিয়ে, দ্য হোপস অফ দ্য ওয়ার্ল্ড রেস্ট অন দ্য ইয়াং পিপল। ধন্যবাদ। তুমি হ্যাঁ, আমার প্রেজেন্টেশন এখানে শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভুবনদা। আজকে যেহেতু আমরা টাইমটা খুবই আমাদের কাছে শর্ট হয়ে গেছে এবং আমরা তাই ইন্টারঅ্যাকটিভ সেশনটা দুটো প্রোগ্রাম হওয়ার পরই আমাদের শিডিউলে রাখা আছে, মানে আমাদের পরবর্তী বক্তার বলার পর যদি কোনো স্টুডেন্টদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সরাসরি চ্যাট বক্সে তোমাদের নামটা খালি লিখে রেখো এবং যখন দুজন বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে সেই মুহূর্তে তোমাদের নাম ধরে ডাকা হবে এবং তোমরা ডাইরেক্ট আনমিউট করে এক এক করে কোয়েশ্চেন করতে পারো যে কোনো বক্তাকে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে তাহলে তোমরা সেভাবে করতে পারো। আর একটা বিষয়, তোমরা কেউ এই মুহূর্তে অনেকে দেখছি লেফট হয়ে যাচ্ছ, লেফট হয়েও না, কারণ অনুষ্ঠানের শেষের দিকে তোমাদের একটা ফিডব্যাক লিংক দেওয়া হবে, যে ফিডব্যাক লিংকটা তোমাদের পূরণ করতে হবে গুগল ফর্মের মাধ্যমে, যেটা তোমাদের কলেজের জন্য ভীষণ একটি ইম্পর্টেন্ট বিষয়। তো এই লিংকটা যতক্ষণ না আমরা শেয়ার করছি তোমরা গ্রুপ লেফট করো না। অনুষ্ঠানটা তো তোমাদের জন্যই করা, তো আমরা তো এক্সপেক্ট করতে পারি তোমরা পুরো অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনবে, কারণ আজ তোমাদের জন্য প্রত্যেকজন টিচার তাদের নিজেদের কাজ ছেড়ে এই জায়গায় আজকে প্রত্যেকে জড়ো হয়েছেন। তো একটু সময় এটার পেছনে যদি তোমরা দিতে পারো তো খুবই ভালো হয়। তাই প্রত্যেকে অনুষ্ঠানটা একটু মন দিয়ে শোনো। তো আমি ভুবনদাকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী বক্তাকে ডেকে নিচ্ছি। আমাদের পরবর্তী বক্তা সর্বেশ্বর হালদার, উনি ভূগোল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সর্বেশ্বর বরাবরই ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট তো বটেই, আমাদের কলেজের খুবই একজন পরিচিত এবং খুব ফেমাস টিচার আমি যতদূর জানি। তো আমি সর্বেশ্বরকে রিকোয়েস্ট করব, তুমি আজকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য রেখেছো যে ডিজিটাল মোড অফ এডুকেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, এই কোভিড সিচুয়েশনে ডিজিটাল মোড ছাড়া আমরা তো কোনোভাবেই কিছু করতে পারছি না, বিশেষ করে স্টুডেন্টরা যারা নতুন অনেকেই শিখছে বা এই ডিজিটাল মোডের সাথে যারা যাদের পরিচয় ঘটছে করোনার বা কোভিড কালে, যেমন আমাদের কোভিড অনেক কিছু কেড়ে নিয়েছে বা অনেক নেগেটিভ জিনিস আমাদের নেগেটিভ জিনিসের কাছে আমাদের সম্মুখীন করছে, তেমন করোনার জন্য কিন্তু কিছু কিছু জিনিস আমরা পজিটিভ দিকও দেখতে পাই। যেমন আমরা সেই মানে এই যে প্ল্যাটফর্মটা ওয়েবিনার করা বা আমরা ডিজিটাল লার্নিং এর মাধ্যমে যে শুধুমাত্র একটা ছোট গন্ডি বা ক্লাসরুম কেন, আমরা আরো বড় ভাস্ট এরিয়া জুড়ে বা আমরা কোনো বৃহত্তর দিক থেকে ভাবতে পারছি এডুকেশনটাকে, আমরা খুব কমিউনিকেট করতে পারছি বিদেশের সাথেও, এই যে একটা সুযোগ এনে দেওয়া এটাও কিন্তু এই ধরনের প্যান্ডেমিক কালেই সম্ভব হয়েছে। আজও যে আমরা প্রত্যেকে বাড়িতে বসে একে অপরের সাথে যোগাযোগ করছি ডিজিটাল মোডের জন্য, তো আজকের ভীষণ একটা যুগোপযোগী টপিক ডিজিটাল লার্নিং। আমি সর্বেশ্বরকে রিকোয়েস্ট করব তুমি যদি তোমার বক্তব্য এবার শুরু করো। ওকে সৌমি, থ্যাংক ইউ। অ্যাম আই অডিবল? হ্যাঁ, ইউ আর ভেরি মাচ অডিবল। ইয়া, ওকে ওকে, ইউ ক্যান স্টার্ট। ওকে, বিফোর গোইং টু স্টার্ট আই জাস্ট ওয়ান্ট টু এক্সটেন্ড মাই সিনসিয়ার থ্যাঙ্কস টু মাই অনারেবল অফিসার ইন চার্জ ডক্টর তেজস কান্তি ত্রিপাঠী এন্ড আওয়ার টিচার্স কাউন্সিল সেক্রেটারি Shiv Shankar Karun, and obviously my previous speakers, Dr. Bhuvan Das, and obviously the convener of the webinar, Dr. Soumi De, and of course, all of my respected colleagues and all the non-teaching staffs and my beloved students.
Today I'm going to discuss, basically it's not a lecture, it is a sharing of information, but sharing my experience, I can say. Actually, pandemic in last 2 years, pandemic has changed a lot of things in our society, and the effects of which is also observed in our education system. So the digital learning concept is very burning concept, and it is integral part of our daily life. So today's topic is digital learning challenges and prospects. I think it is very relevant in present context, and that's why I select, according to your instruction, I have to select this topic. And before going to start, I just want to say I am not a person coming for truly digital world and digital technology. So I just you don't take it as a so-called lectures, just sharing of information, you can say. Okay. So before going to start digital learning, as the platform is related to students, I just want to highlight what is learning, what basically learning means. If we simplify the term learning, we can say that learning is a process of acquiring knowledge or soft skill. But you have to remember, this is not a kind of memorizing something. You have to digest, you have to understand. And you have to develop the capability to use this knowledge or skill in future problem solution. So we can learn in different way by practice, training, by proper education or experience. So I am not going to discuss in detail of learning, as all of you are college students. I think all of you have idea about learning. Now the question is, what is traditional digital learning? I'm pretty sure before pandemic, maximum students even did not know what is digital learning. But today, I think all of you have basic idea about digital learning, because all of you are now used to online classes and searching different kinds of e-resources. একটু ইন্টারাপ্ট করছি, আমাদের কাছে একটু রিকোয়েস্ট আসছে যে যদি তুমি একটু বাংলা এটাকে ওকে 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 সব ওকে 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 সো দেখো একটা জিনিস এখানে পরিষ্কার যে আমরা হয়তো প্যান্ডেমিক যে এই যে সিচুয়েশনটা এর আগে হয়তো আমাদের কাছে ডিজিটাল লার্নিং অনেক স্টুডেন্টদের কাছে কিন্তু এই কনসেপ্টটাই অপরিচিত ছিল আই থিঙ্ক কিন্তু এই প্যান্ডেমিকের পর বিশেষ করে নিউ নর্মাল সিচুয়েশনে কিন্তু প্রত্যেকেই আমরা অ্যাটলিস্ট আমাদের আইডিয়াটা আছে যে ডিজিটাল লার্নিং কি এবার তোমরা যদি ডিজিটাল লার্নিং আর ট্র্যাডিশনাল লার্নিং এর ডিফারেন্সিয়েশনটা বুঝতে চাও খুব সহজে বুঝতে পারবে যেটা হলো কি তোমরা জাস্ট প্যান্ডেমিকের আগে তোমাদের যে টিচিং মেথড সেইটাকে যদি একটু রিকল করো এবং এখন অ্যাট প্রেজেন্ট যে টিচিং মেথডটা চলছে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো তো বেসিক্যালি যেটা দাঁড়ায় ট্র্যাডিশনাল মেথড অফ টিচিং বলতে আমরা জেনারেলি বুঝি কি একটা দেয়ার শুডে ক্লাসরুম সেটিং অ্যান্ড সেখানে একজন টিচার থাকবে এবং একটা বাঞ্চ অফ স্টুডেন্ট থাকবে যাদেরকে টিচিংটা দেওয়া হবে এবং অবভিয়াসলি সেশন ফেস টু ফেস ইন্টারাকশন এবং অনেক কিছু যেটা হবে যারা ফেস টু ফেস পড়া যাবে কিন্তু ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে ডিজিটাল লার্নিং নট অনলি মিনস দ্য অনলাইন ক্লাসেস এইটা কিন্তু প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে ডিজিটাল লার্নিং বলতে শুধুমাত্র আমরা কিন্তু অনলাইন ক্লাস এইটাকে বুঝি না ডিজিটাল লার্নিং হচ্ছে এনি কাইন্ড অফ সেলফ লার্নিং ওভার ইন্টারনেট তোমরা যদি কোনো ই-রিসোর্স সার্চ করো বা ইউটিউব দেখে কিছু পড়াশোনা করো সেটাও কিন্তু একটা কাইন্ড অফ ডিজিটাল লার্নিং এটা বেসিক্যালি একটা মোড অফ ডিস্টেন্স লার্নিং তো এবার ডিজিটাল লার্নিংটাকে যদি আমি ট্র্যাডিশনাল লার্নিং এর সঙ্গে কম্পেয়ার করে বলি যে ডিজিটাল লার্নিং হলো এমন একটা মেথড যেখানে আমরা ওভার ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন যে মডার্ন ইকুইপমেন্ট বা ডিভাইস স্মার্টফোন কম্পিউটার এক্সেট্রার দ্বারা যেটা আমরা ঘরে বসে যে স্টাডিটা করতে পারি সেটাই হচ্ছে কি ডিজিটাল লার্নিং কিন্তু ট্র্যাডিশনাল লার্নিং এর ক্ষেত্রে তোমাদেরকে একটা ফিজিক্যালি কোনো একটা ইনস্টিটিউশনে বা কোথায় একটা প্রেজেন্ট থেকে তোমাকে যে ক্লাসরুম সেটিং এর যে ক্লাসটাই তোমরা ইউজ টু ছিল সেটাকে আমরা ট্র্যাডিশনাল লার্নিং বলে থাকি আই থিঙ্ক ট্র্যাডিশনাল আর ডিজিটাল লার্নিং এর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিন্তু একটা জিনিস বারবার বলছি ডিজিটাল লার্নিং ডাজ নট মিন অনলি অনলাইন ক্লাস এনি কাইন্ড অফ ই রিসোর্স বা সেলফ লার্নিং অফ আর ইন্টারনেট কিন্তু ডিজিটাল লার্নিং এর মধ্যে আসে এইটা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে এবার যেহেতু আজকের টপিকটা আবার
বেসিক্যালি ডিজিটাল লার্নিং চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টের উপর। সেই জন্য ডিজিটাল লার্নিং এর জন্য আমাদের কিছু বেসিক হার্ডওয়্যার সফটওয়্যার বা বেসিক কিছু টেকনোলজি সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হয়। আমি জাস্ট এগুলোকে একটু সংক্ষেপে বলবো, কারণ টাইম আমাদের খুবই কম। তো হার্ডওয়্যার সফটওয়্যারের সম্পর্কে যেহেতু ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্ট, আশা করি আইডিয়া আছে যে কম্পিউটার থাকে তোমরা যদি দেখো যেগুলো টাচেবল বা ভিজিবল, সেই পার্ট গুলোকে আমরা হার্ডওয়্যার বলি। অন দ্য আদার হ্যান্ড সফটওয়্যার মিনস এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মিলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা কোনো একটা পার্টিকুলার কাজ কম্পিউটারের মাধ্যমে করাতে হেল্প করে, দ্যাট ইজ সফটওয়্যার। তো যদি আমরা ডিজিটাল লার্নিং এ ইউজ টু হতে চাই বা যেটা এটা আমরা করতে চাই, তাহলে আমাদের বেসিক যে হার্ডওয়্যার গুলো দরকার হয় সেগুলো কি কি? অফকোর্স ইউ হ্যাভ এ রিসেন্ট কম্পিউটার, এবং কম্পিউটার মনিটর, মনিটরের সাইজ যদি তোমার বড় হয় তোমার সেটা ভিজিবল হবে এবং সেটা তোমার দেখতে অনেক বেটার হবে। সাইজটা ম্যাটার করে না, কিন্তু তোমাকে একটা মনিটর থাকতে হবে এবং মোবাইল ডিভাইস। যদি তোমার কম্পিউটার নাও থাকে তুমি স্মার্টফোন ইউজ করতে পারো বা ট্যাবলেট বা ট্যাব গুলো ইউজ করতে পারো। অ্যান্ড অবভিয়াসলি ইউ শুড হ্যাভ স্পিকার, হেডফোন, মাইক্রোফোন এইগুলো, কারণ এগুলো তোমরা অলরেডি জেনে গেছো যে এইগুলো কিন্তু ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে আমাদের দরকার হয়। প্রিন্টার স্ক্যানার নট নেসেসারি, কিন্তু যদি থাকে ভালো, কারণ অনেক সময় আমরা যে অনলাইন রিসোর্স সেটাকে যদি আমি প্রিন্ট করতে চাই বা তোমার কিছু যদি ইনফরমেশন তুমি শেয়ার করতে চাও, সেখানে আমাদের প্রিন্টার বা স্ক্যানারটা আমাদের খুব হেল্পফুল হয়। সেই জন্য এটাও একটা হার্ডওয়্যারের পার্ট, যেটা বেসিক রিকোয়ারমেন্টের পার্ট। এবার কি সফটওয়্যার যেগুলো আমাদের বেসিক দরকার একটা কম্পিউটারের মাধ্যমে যদি আমি ডিজিটাল লার্নিং করতে চাই? সেটা একটা অপারেটিং সিস্টেম থাকতে হবে, এটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, যে কোনো কাইন্ড অফ অপারেটিং সিস্টেম থাকতে হবে। ইমেল অ্যাড্রেস, কারণ যে কোনো ইনস্টিটিউশনে তোমাকে ঢুকতে হলে বা যে কোনো সফটওয়্যার ইউজ করতে গেলে বা যে কোনো অ্যাপস ইউজ করতে গেলে এখন ইমেল অ্যাড্রেসটা একটা নেসেসারি পার্ট হয়ে গেছে। এবং মাইক্রোসফট অফিস, কারণ এই অফিস প্যাকেজটা অ্যাজ এ স্টুডেন্ট খুব ইম্পর্টেন্ট, নট অনলি স্টুডেন্ট, অ্যাজ এ টিচার খুব ইম্পর্টেন্ট, কারণ অফিসের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু আমাদের লাগে। আর এর সঙ্গে কিছু থাকতে হবে যে অ্যাডিশনাল প্লাগ ইন, যদি তুমি কোনো হেডসেট তুমি কম্পিউটার সেটের সঙ্গে অ্যাড করতে চাও বা কোনো অ্যাডিশনাল সফটওয়্যার, সেই প্লাগ ইনগুলো কিন্তু আমাদের থাকতে হবে। তো এইগুলো হচ্ছে একটা ডিজিটাল লার্নিং এর বেসিক যে রিকোয়ারমেন্ট হার্ডওয়্যার সফটওয়্যার, সেটা গেল এই পার্টটা। এবার যদি তুমি ডিজিটাল লার্নিংটাকে মোর অ্যাট্রাকটিভ এবং আরো বেটার করতে চাও, তাহলে তোমাকে কিছু অ্যাডিশনাল স্পেশাল সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আছে, যেগুলো ধরো তুমি অডিও রেকর্ডিং যে সফটওয়্যার গুলো আছে, যেমন অডাসিটি, অল অফ ইউ নো অ্যাবাউট অডাসিটি, ঠিক আছে, মুভি এডিটিং সফটওয়্যার লাইক আই মুভি, উইন্ডোজ মুভি মেকার, এটসেট্রা এটসেট্রা, এবং কিছু সাবজেক্ট স্পেসিফিক সফটওয়্যার যেগুলো আছে, যেগুলো আমাদের এই ডিজিটাল লার্নিংটাকে অনেকটা বেটার করতে হেল্প করে। যদি আমি জিওগ্রাফির কথা বলি, আরজিএস, ইন্ডাস ইমাজিন, ম্যাথের ওলফ্রাম, গ্রাফিক্স এডিটিং কিছু সফটওয়্যার যেমন কোরাল ড্র, পিকাস, এগুলোর নাম তোমরা সব শুনে থাকবে, কিন্তু এগুলো বেসিক রিকোয়ারমেন্ট নয়। তোমরা যদি ডিজিটাল লার্নিং মেথডটাকে বেশি করে ইন্টারঅ্যাক্টিভ করতে চাও এবং অনেক বেটার করতে চাও, তখন তোমরা চাইলে এইগুলো কিন্তু ইউজ করতে পারো। তো এইগুলো গেল হচ্ছে আমার ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে কিছু বেসিক রিকোয়ারমেন্ট। এবার যেহেতু আমার টপিকটা আছে যে চ্যালেঞ্জেস এবং প্রসপেক্ট, তাহলে এবার অলরেডি আমি বুঝতে পারছি প্রত্যেকে যে তোমরা এই যে রিকোয়ারমেন্ট গুলো, এর থেকেই তোমরা বুঝে গেছো যে ডিজিটাল লার্নিং করতে গেলে কিছু কতকগুলো বেসিক ক্রাইটেরিয়া আছে এবং যেইগুলো তোমাকে ফুলফিল করতে হবে। ঠিক ফুলফিল করা থেকেই কিন্তু আমাদের চ্যালেঞ্জেস গুলো শুরু হয় বা প্রবলেম গুলো ফেস করতে আমরা প্রতিনিয়ত, যারা আমরা টিচার্স, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ গার্জিয়ান, কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা ফেস করি প্রবলেম গুলো ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে। এবার আমি প্রবলেম গুলো একটু ডিসকাস করব, সেইগুলো তাহলে শুরু হচ্ছে কোত্থেকে। কারণ দেখো তোমরা যদি কম্পেয়ার করো যে ট্র্যাডিশনাল লার্নিং এর ক্ষেত্রে ইওর প্রেজেন্স ইজ দ্য বেস্ট বেসিক রিকোয়ারমেন্ট, তোমাকে যেতে হবে ফিজিক্যালি, তাহলেই কিন্তু তুমি টিচিংটা নিতে পারবে। কিন্তু যখনই আমরা ডিজিটাল লার্নিং এর কনসেপ্টে আসছি তখন দেখো অ্যাডিশনাল অনেক কিছু রিকোয়ারমেন্ট, যেগুলো কিন্তু ফুলফিল করলে তবে তুমি ডিজিটাল লার্নিং এর সঙ্গে ইনস্টু হতে পারো। তো এইবার সেই প্রবলেম গুলোকে যদি আমি ক্যাটাগরাইজ করেছি, কারণ এমনি আমরা প্রত্যেকেই জানি প্রচুর প্রবলেম আছে, কিন্তু সেইগুলোকে যদি আমি একটু ক্যাটাগরি করে যদি আমি একটু এখানে ডিসকাস করেছি, যেমন প্রথমেই যে আমি চ্যালেঞ্জেস গুলো বা যেগুলো আমাদেরকে ফেস করতে হয় সেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল কিছু প্রবলেম বা চ্যালেঞ্জেস আছে সেইগুলো নিয়ে একটু প্রথম আমি ডিসকাস করব। প্রাইমারি যেটা অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রিসিটি, আমরা প্রত্যেকে জানি যে ইন্ডিয়াটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির পার্ট এবং ম্যাক্সিমাম পপুলেশন ইন্ডিয়ার কিন্তু কান্ট্রি সাইডে বসবাস, মানে গ্রামে বসবাস করে। যদিও এখন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের উদ্যোগে ম্যাক্সিমাম ভিলেজ ইলেকট্রিফিকেশন হয়ে গেছে,
কিন্তু তাদের এই আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইটা কিন্তু এখনো কন্টিনিউ হয় না। কিছু কিছু এরিয়া আছে ইভেন ইলেকট্রিসিটি নেই এবং কন্টিনিউয়াস যে পাওয়ার সাপ্লাই সেটা কিন্তু মেনটেন হয় না। এর এক্সাম্পল আমি খুব ভালোভাবে দিতে পারবো, কারণ তোমরা জানো যে আমফান বা ইয়াস দুটো যে ঝড় হয়েছিল তখন আমার অনেক ফোন এসছে আমার স্টুডেন্টদের থেকে যে স্যার আজকে আমরা ক্লাস করতে পারবো না, কেন না আমাদের ফোনে চার্জ নেই। তো চার্জ নেই কেন? তো অবভিয়াসলি ইলেকট্রিসিটি নেই, কারণ ঝড়ের জন্য যে ইলেকট্রিসিটিটা ব্রেকডাউন করেছে সেইটা কিন্তু আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আনতে একটা মিনিমাম টাইম লাগে বা লাগছে, মানে অত কুইক আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নয়। সেই জন্য ইলেকট্রিসিটি যেহেতু আমরা দেখছি যে অনলাইন বা ডিজিটাল লার্নিং এর যে ইকুইপমেন্ট গুলো সবগুলোই কিন্তু ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য এই আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের সুবিধাটা কিন্তু সবার থাকে না। এটা কিন্তু আমাদের মেইন প্রবলেম, যেটা প্রত্যেককে অ্যাজ এ টিচার হয়তো বা অ্যাজ এ স্টুডেন্ট প্রত্যেককেই কম বেশি ফেস করতে হয়। নেক্সট যেটা ভাইটাল পয়েন্ট, যে ইন্টারনেট কানেকশন। শুধু কানেকশন থাকলে হবে না, একটা মিনিমাম লেভেল অফ স্পিড থাকতে হবে এবং সেই স্পিড এবং কানেকশনকে মেনটেন করতে গেলে সেরকম সুইটেবল প্ল্যান থাকতে হবে। কিন্তু আমরা প্রত্যেকেই এই প্রবলেমটা ফেস করি অ্যাজ এ স্টুডেন্ট মেনলি, কারণ আমাদের যে প্ল্যানগুলো আছে হয়তো আমাদের ইকোনমি সাপোর্ট করে না বা হয়তো যেখানে টাওয়ারের অভাবে আমাদের সিগন্যালের প্রবলেম হয়। সেই জন্য আমাদের কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এই যে ইন্টারনেট কানেকশন সেটা কিন্তু অতটা এখনো বেটার নয় যে আমরা প্রত্যেকেই চাইলেই কিন্তু ডিজিটাল লার্নিং এর যে অ্যাডভান্টেজটা ইকুয়ালি নিতে পারি। নেক্সট যেটা প্রবলেম প্রত্যেককেই কম বেশি ফেস করতে হয় ইনক্লুডিং টিচার্স, যেটা হচ্ছে কি ডিজিটাল লার্নিং এর সঙ্গে যে ইকুইপমেন্ট গুলো বা যে অ্যাসোসিয়েটেড ডিভাইস গুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হয়, সেইগুলো সম্পর্কে নলেজ যেমন থাকে না, এবং আমরা যদি অ্যাজ এ টিচার ইনস্টিটিউশনে যাই সেই ওয়েল ইকুইপমেন্ট ডিভাইস বা ক্লাসরুম কিন্তু আমরা পাই না। এটা যেমন টিচার হিসাবে ফেস করি সেরকম কিন্তু যারা স্টুডেন্ট আছে তাদের বাড়িতেও কিন্তু এই প্রবলেম গুলো হয়। তো অনেকের একটা স্মার্টফোন আছে, তোমার কাছে যদি একটা ডেস্কটপ বা ল্যাপটপ থাকে আরো বেটার হতে পারে। সেই জন্য এই যে রিকোয়ার্ড যে ডিভাইস গুলো এইগুলো কিন্তু অতটা এখনো অ্যাভেলেবেল সবার কাছে নয়। এবং ফাইনালি যেটা ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেমের মধ্যে আমি বলবো যে ল্যাক অফ ট্রেন পার্সোনাল, কারণ দেখো ডিজিটাল লার্নিং আমরা এখন ইউজ টু হচ্ছি, কারণ আমাদের হতে বাধ্য হচ্ছে, কারণ প্যান্ডেমিক আমাদের পড়েছে। কিন্তু এখন আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে সেখানে বা যে টিচার্স আছে তাদের কিন্তু কোনো ট্রেনিং এর ব্যবস্থা যেমন করা হয়নি, এবং সেইগুলোকে রেগুলার মেনটেন করতে বলে যে ট্রেন পার্সোনালের দরকার হয় সেইগুলো কিন্তু অতটা অ্যাভেলেবেল নয়। তো সেই এইগুলো হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম যেগুলো কম বেশি অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ গার্জিয়ান অ্যাজ এ টিচার্স আমরা ফেস করি। এবার যদি আমি কিছু চ্যালেঞ্জ যেগুলো বেসিক্যালি টিচাররা ফেস করে, শুধুমাত্র টিচাররা ফেস করে, আমি একজন টিচার এই প্রবলেমগুলো হয়তো ফেস করতে পারি। যেমন প্রথমে আমি বলবো ল্যাক অফ প্রপার ট্রেনিং, কারণ আমরা কিন্তু এই ডিজিটাল লার্নিং এ ইউজ তো ছিলাম না, আমাদেরকে হতে হয়েছে, এবং সেই জন্য কিন্তু এত কুইক যে ট্রান্সফরমেশনটা হয়েছে এর মাঝে যে কোনো ট্রেনিং বা সেরকম কিছু আমাদের কিন্তু কোনো টিচারদেরই সোপর দেওয়া হয়নি। তো সেই জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ইকুইপমেন্ট গুলো বা এটা হ্যান্ডেল করতে গেলে কম বেশি প্রবলেম কিন্তু অনেকেই ফেস করি। আর নেক্সট যেটা মডার্ন ডিভাইস, প্রত্যেক টিচারের কাছে কিন্তু ডিজিটাল লার্নিং কে মোস্ট অ্যাট্রাকটিভ করতে গেলে যে মডার্ন ডিভাইস গুলো সেইগুলো কিন্তু প্রত্যেক টিচারের কাছেও এখনো অ্যাভেলেবেল নয়। কেউ হয়তো নিজের আগ্রহে কিছু কিনে এসেন, আমি এখানে এক্সাম্পল দিতে পারি যে আমাদের দেবলীনা ম্যাম, উনি কিন্তু ডিজিটাল লার্নিং এর জন্য যা কিছু ইকুইপমেন্ট লাগে সবগুলো নিয়ে উনি কিন্তু একদম পুরো নিজের মতো করে সাজিয়েছে, সেটা কিন্তু আমাদের প্রত্যেক টিচারের কাছে সম্ভব হয়নি। তারপর অবভিয়াসলি যে এই যে ডিভাইস গুলো সেইগুলো হ্যান্ডেল করাটাও কিন্তু প্রত্যেক টিচারের কাছে সম্ভব নয়, তার জন্য যেহেতু আমাদের ট্রেনিংও হয়নি এবং যারা আমরা নিজেদের উদ্যোগে এটা শিখছি তো ঠিক আছে, আদারওয়াইজ অনেক টিচার আমরা বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে স্কুল এডুকেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই মডার্ন ডিভাইস গুলো ডিজিটাল লার্নিং কে অ্যাট্রাকটিভ করতে গেলে যে যেভাবে হ্যান্ডেল করতে হয় সেই নলেজটা কিন্তু তাদের প্রপার নেই। আর অবভিয়াসলি এক্সপিরিয়েন্স, কারণ আমাদের কারোই ডিজিটাল লার্নিং এর সঙ্গে আমরা অতটা ইউজ তো ছিলাম না, কারণ যেহেতু আমরা ক্লাসরুম টিচিং এ ইউজ তো ছিলাম, সেই জন্য প্রত্যেকেরই কিন্তু এক্সপিরিয়েন্স এর একটা অভাব আছে যে ডিজিটাল লার্নিং কে কিভাবে আমরা আরো অ্যাট্রাকটিভ করতে পারবো বা কিভাবে আরো স্টুডেন্টদের কাছে ডিজিটাল লার্নিং বা অনলাইন ক্লাসটাকে আরো অ্যাট্রাকটিভ করতে পারবো, কিভাবে তাদের কাছে ইজিলি পৌঁছাবো, এই যে এক্সপিরিয়েন্সটা এটা প্রত্যেকেই কিন্তু আমাদের একটা ল্যাক আছে। আর অবভিয়াসলি আমরা কেউ ওয়েল ইকুইপড ক্লাসরুম পাই না। যদি আমি ভাবি যে ক্লাসে গিয়ে আমি ডিজিটাল ওয়েতে অনলাইন ক্লাসটা আমি নেব, তার জন্য যে ওয়েল ইকুইপড একটা ক্লাসরুম দরকার সেটাও কিন্তু আমাদের
প্রত্যেক স্কুল কলেজ বা ইনস্টিটিউশনে এখনো কিন্তু অ্যাভেলেবেল হয় না, এক্সেপ্ট কিছু যদি আমরা প্রাইভেট স্কুল বা কলেজকে যদি আমরা ইগনোর করি, তাহলে আমাদের ম্যাক্সিমাম গভর্নমেন্ট স্কুল কলেজে কিন্তু এইটা এখনো 100% অ্যাভেলেবেল হয়নি। সো এই প্রবলেম গুলো আমরা টিচার্সে এজ এ টিচার্স এই ডিজিটাল লার্নিং এ ফেস করি। এবার আমি আসবো কিছু স্পেসিফিক প্রবলেম যেগুলো স্টুডেন্টরা ফেস করে। তো এটা প্রথম যে পয়েন্ট আমি দেখো এখানেও লিখছি, ইনএবিলিটি টু হ্যান্ডেল দ্য অ্যাসোসিয়েটেড ডিভাইস, এটা প্রত্যেক স্টুডেন্টের কাছে একটা প্রবলেম। শুধু এটা টিচারদের প্রবলেম যেমন ছিল, স্টুডেন্টদের ক্ষেত্রে যে অনেকের কাছে হয়তো ডিভাইস নেই, আর অনেকের ডিভাইস থাকলেও কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয় তার প্রপার নলেজ নেই, এটা একটা কমন প্রবলেম আমাদের স্টুডেন্টের। যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস আমাদের রুরাল বা কান্ট্রি সাইড থেকে আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন একটা প্রবলেম। এবার যদি আসি নেক্সট, যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট হয়, যদি কারো কানের প্রবলেম থাকে বা চোখের প্রবলেম থাকে, তার পক্ষে কিন্তু এই অনলাইন টিচিংটা নেওয়া বা এই রিসোর্স দিয়ে স্টাডি করাটা একটু ডিফিকাল্ট। এবার ইকোনমিক কন্ডিশন, অবভিয়াসলি গার্জেনের ইচ্ছে আছে বা বাড়ির ইচ্ছে আছে, তোমার ইচ্ছে আছে, তোমার ফ্যামিলির ইকোনমিক কন্ডিশন সাপোর্ট করছে না, তার জন্য যে তুমি চাইলেও যে মডার্ন ডিভাইস গুলো ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে দরকার সেইগুলো বা তার অ্যাসোসিয়েটেড যে রিকোয়ারমেন্ট গুলো, একটা ইন্টারনেট প্ল্যান কানেকশন এটসেট্রা, সেইগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে না। এবার আর একটা প্রবলেম যেটা স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে ই লার্নিং এ বিশেষ করে, যেহেতু ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে স্টুডেন্টরা কি করতো, যে একটা গ্যাদারিং হতো, প্রত্যেকের সঙ্গে একটা ফেস টু ফেস কমিউনিকেশন হতো, তাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতো, এই একটা এনভায়রনমেন্ট ছিল। এবার আমরা যখন এই অনলাইন টিচিং বা ডিজিটাল মোডে যখন আমাদের ট্রান্সফরমেশনটা হচ্ছে, তখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদেরকে একা থাকতে হচ্ছে। কারণ অবভিয়াসলি যদি আমি একা না থাকি, আমি নয়েজ হয়তো পাশের পারিপার্শ্বিক কোনো আওয়াজ হয়তো আমি শুনতে পাবো না ক্লাসটা। সেই জন্য ওই একা থাকতে থাকতে আমাদের যে ইন্টারাকশন এটা কমে যাওয়ার জন্য কিন্তু একটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে একটা আইসোলেট হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু অবজার্ভ করা যাচ্ছে। এটা আমি বিভিন্ন যে এখন রিসেন্ট যে স্টাডিগুলো হয়েছে তার থেকে এটা অবজারভেশন, এটা আমার নিজের কোনো অবজারভেশন নয়, কিন্তু এটা হচ্ছে। এইবার হচ্ছে যেটা, যে ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে যেটা হতো, যে একটা টিচার একটা স্টুডেন্ট হয়তো সে তখন মনোযোগী নয় ক্লাসটাতে, তার হয়তো সে অতটা মানে ইচ্ছে নয়, ক্লাসটা ভালো লাগছে না, কিন্তু বাই ফোর্স যেহেতু সে আন্ডার দ্য অবজারভেশন অফ টিচার্স থাকতো, সেই টিচার্স এর জন্য কিন্তু ভয় হলেও সে কিন্তু অ্যাটেন্টিভলি ক্লাসটাকে শুনতো। কিন্তু এই যে মোটিভেশন এবং যে দরকার, সেটা কিন্তু ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে না। কারণ ওখানে মোটিভেশনটা পুরোপুরি নিজেকে ক্রিয়েট করতে হবে, কারণ ওখানে তোমাকে কেউ অবজার্ভ করার নেই, টিচার্স তো তোমাকে দেখছে না। তার যে এবং টাইম ম্যানেজমেন্টটা, যে কখন তুমি ক্লাসটা করবে বা প্রি রিসার্চ যদি তুমি স্টাডি করো তখন কি কখন করলে তোমার বেটার হবে, এই যে মোটিভেশন এবং টাইম ম্যানেজমেন্ট স্কিলটা, এইটাও কিন্তু স্টুডেন্টের মধ্যে এখনো সেভাবে গ্রো করেনি। আর ডিস্ট্র্যাকশন, অবভিয়াসলি যখনই আমরা মোবাইল বা কম্পিউটার হ্যান্ডেল করি, ইন্টারনেটটা হয়তো আমি গুগল জিমেল খুলতে গেলাম, সাইড অ্যাডিশনাল প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আছে, এবং সেগুলো থেকে ইজিলি কিন্তু বিশেষ করে আমাদের এই কলেজ স্টুডেন্টরা ডিস্ট্র্যাক্ট হতে পারে, যার জন্য হয়তো দেখা গেল যে পড়ার যে টাইমটা বা ই লার্নিং এর জন্য যে টাইমটা তোমরা ব্যয় করছো, আদার্স যে গেমিং অ্যাপস আছে বা যে সোশ্যাল নেটওয়ার্কিং যে অ্যাপস গুলো আছে, তাতে কিন্তু তোমরা অনেক বেশি সময় নষ্ট করছো, কারণ ওটা অটোমেটিক্যালি একটা ডিস্ট্র্যাকশন তোমাদের তৈরি করছে। তো এই প্রবলেম গুলো মেনলি আমাদের অ্যাজ এ স্টুডেন্ট যারা তারা ফেস করে। এবার আমি দুটো প্রবলেম মেনশন করব, যে শুধু স্টুডেন্ট নয় এবং টিচার্স নয়, গার্জেনরাও কিন্তু কিছু প্রবলেম ফেস করছে। সেটা হচ্ছে কি, যে প্রথম যেটা আমি মেনশন করছি, ফিয়ার অফ পেরেন্টস, মানে প্রত্যেক গার্জেনের মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করে, যে ছেলেকে বা মেয়েকে তো মোবাইল দিলাম, ও তো উপরে একা পড়ছে, তো আদেও পড়াশোনাটা করছে না, যে আদার যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো আছে সেটাতে এনগেজ আছে, না কি অন্য কিছু করছে, এই যে একটা ভয়, সেটা কিন্তু অলওয়েজ আমাদের গার্জেনদের মধ্যে কাজ করে, যারা যার জন্য কিন্তু তারা একটা মোবাইল দিয়ে বা একটা ল্যাপটপ দিয়ে কিন্তু তারা ফ্রি থাকতে পারে না। আর নেক্সট যে পয়েন্টটা গার্জেনের ক্ষেত্রে, যে ইনএবিলিটি টু সাপ্লাই রিকোয়ার্ড মডার্ন ডিভাইস, অনেক গার্জেনের হয়তো ইচ্ছে আছে যে ছেলেকে একটা বড় কম্পিউটার বা একটা ভালো স্মার্টফোন দেবো ডিজিটাল লার্নিং এর জন্য বা ই লার্নিং এর সুবিধা হবে, কিন্তু তাদের হয়তো ইকোনমিক কন্ডিশন সেরকম নয় যেটা সাপোর্ট করতে পারে না। তো এইগুলো হচ্ছে এই চ্যালেঞ্জেস গুলো বা এই প্রবলেম গুলো কিন্তু আমাদের গার্জেনরা প্রতিনিয়ত ফেস করছে। কারণ আমি প্রথমেই বলেছি যে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি, ওয়েস্ট বেঙ্গল তার ব্যতিক্রম নয়, ওয়েস্ট বেঙ্গলের অনেক এরিয়া আছে যেগুলো বিলো পভার্টি লাইন বসবাস করে এখনো, তাদের কাছে এই স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার জাস্ট লাইক ড্রিম, ঠিক আছে। তো এইটা কিন্তু গার্জেনরা প্রতিনিয়ত ফেস করছে।
এবার আমি কিছু স্পেসিফিক প্রবলেম মেনশন করব বা চ্যালেঞ্জেস গুলো যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত নিতে হচ্ছে, সেগুলো কি যে লার্নিং প্রসেসের ক্ষেত্রে কিছু ইনভেরিয়েন্ট প্রবলেম কিন্তু এই ডিজিটাল লার্নিং প্রসেসটা চলাকালীন আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রথমেই দেখো, আমরা যদি বলি স্টুডেন্ট ফিডব্যাক ইজ লিমিটেড, কারণ আমি যখন অ্যাজ এ টিচার আমি ক্লাস নিতাম তখন আমার একটা অভ্যেস ছিল যে আমি ক্লাস নিতে নিতে কোশ্চেন করতাম যে আদৌ স্টুডেন্ট বুঝতে পারলো কিনা বা সে শুনছে কিনা, দুটোই আমার জাজ হতো। কিন্তু আমি যখন অনলাইন ক্লাস নিচ্ছি এইটা কিন্তু আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে, এবং যার জন্য একটা স্টুডেন্টের অনেক সময় আমরা শুধুমাত্র মানে কথা বলতে হবে বা কোশ্চেন করতে হবে এরকম না, ফেসিয়াল এক্সপ্রেশনও কিন্তু অনেক কিছু মিন করে, সেই সুযোগটা কিন্তু আমাদের এখানে থাকছে না। যার জন্য যেহেতু ফেস টু ফেস কমিউনিকেশন সেটা ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে বা অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমাদের এটা আমরা পাচ্ছি না। এবার যেহেতু আমাদের ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে না, তো অবভিয়াসলি স্টুডেন্টের যে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রসেস সেটাও স্লো হচ্ছে। কারণ দেখো, ক্লাসে আমি একজন স্টুডেন্টকে যদি রেগুলার কোশ্চেন করি, সেই কোশ্চেনের আনসার দিতে গিয়ে তার একটা কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, কিন্তু যে যখন যে এই অপশনটা যেহেতু আমাদের অফ হয়ে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি যে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট প্রসেসটা সেটাকে দেখো স্লো হচ্ছে। এবার থিওরিকে যদি আমরা সামহাউ ম্যানেজ করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল ইজ ভেরি ডিফিকাল্ট টু অনলাইন ক্লাসেস। কারণ কি, আমরা অ্যাজ এ জিওগ্রাফি টিচার্স এটা আমি ফেস করি, বা আমরা আরো যারা টিচার্স আছেন যারা ল্যাব বেস সাবজেক্ট গুলোকে পড়ায়, যে থিওরিকে যদিও আমরা অনলাইনের মাধ্যমে যে ম্যানেজ করা যায়, কিন্তু কিছু কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে যেগুলো কিন্তু আমাদেরকে অনলাইনে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। হয়তো আমাদের করতে হচ্ছে যে আমরা অ্যাডজাস্ট করছি, কিন্তু ট্রু সেন্স এটা কিন্তু সে অর্থে করে উঠতে আমরা পারি না, এটা আমাদের একটা রিয়েল প্রবলেম। এবার হচ্ছে কি যে চিটিং প্রিভেনশন ডিউরিং অনলাইন অ্যাসেসমেন্ট ইজ কমপ্লিকেটেড, কারণ তুমি অনলাইন এক্সাম দিচ্ছ, তুমি কি করে দিচ্ছ ওটা, কেউ লিখে দিচ্ছে কিনা, করতে কোনো জায়গা থেকে ডিরেক্ট কপি করছো কিনা, সেইটা কিন্তু অবজার্ভ করা আমাদের এই অনলাইন যে অ্যাসেসমেন্ট প্রসেস সেটাতে কিন্তু একটু প্রবলেমেটিক। আর অবভিয়াসলি স্টুডেন্টকে মনিটর করা, কারণ আমরা যদি ক্লাসরুমে থাকতাম যে কোন স্টুডেন্ট কি করছে সেটা আমরা দেখতে যেতাম, কিন্তু অনলাইন ক্লাসে এই স্টুডেন্ট মনিটরিং ব্যাপারটা কিন্তু আমাদেরকে আমাদের পক্ষে ডিফিকাল্ট, এবং ওখানে তোমাদেরকেই নিজেরা মনিটর হয়ে ক্লাসটা শুনতে হবে, অদারওয়াইজ ইম্পসিবল। তো এই প্রবলেমগুলো আমরা যখন এই ডিজিটাল লার্নিং বা অনলাইন ক্লাস নিচ্ছি, কারণ আমি ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে ওই পার্টটা বেশি হাইলাইট করছি না, কারণ যেহেতু আমাদের স্টুডেন্ট টিচার ইন্টারাকশন বা এই ক্ষেত্রে যে প্রবলেমগুলো, সেই জন্য আমি ডিজিটাল লার্নিং এর একটা পার্ট যে অনলাইন বা ক্লাস সেইটার দিকে বেশি হাইলাইট করছি। কারণ আমি আগেই মেনশন করেছি যে ডিজিটাল লার্নিং কিন্তু শুধুমাত্র অনলাইন ক্লাস নয়, আরো অনেক প্রসেস আছে সেটা, সেইগুলোকে আমি একটু ইগনোর করে কিন্তু আমি শুধুমাত্র যে অনলাইন ক্লাসের যা চলাকালীন যে প্রবলেমগুলো ফেস করি আমরা সেইগুলোকে হাইলাইট করেছি। তো এইবার এই প্রবলেমগুলো ডিসকাস করার পর তাহলে আমাদের এখন এই মুহূর্তে মনে হতে পারে কি যে তাহলে ডিজিটাল লার্নিং ছেড়ে দেওয়াই ভালো, কারণ এত যখন প্রবলেম তাহলে আমরা এই লার্নিংটাকে আমরা কেন এটাকে মানে এটাকে আমরা করবো বা এটাকে আমরা ইউজ টু হব। তো অবভিয়াসলি এখানে কিছু অ্যাডভান্টেজ আছে বা এর কিছু প্রসপেক্ট আছে, যার জন্য আমরা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে যে প্যান্ডেমিক হয়তো আমাদেরকে বাধ্য করেছিল, কিন্তু আমি আমি শিওর যে অনেক টিচার আছি বা অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু চাইছে ওই মেথডটা। তো অবভিয়াসলি এখানে কিছু অ্যাডভান্টেজ বা প্রসপেক্ট আছে, যার জন্যই কিন্তু আজকে একটা আলোচ্য বিষয়। এবার আমি সেই অ্যাডভান্টেজ বা প্রসপেক্ট গুলোকে একটু হাইলাইট করব যে ডিজিটাল লার্নিং আর ট্র্যাডিশনাল লার্নিং এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, ট্র্যাডিশনাল লার্নিং এর থেকে ডিজিটাল লার্নিং কোন দিকে এগিয়ে বা কোন কোন ক্ষেত্রে এই ডিজিটাল লার্নিংটা বেশি ইউজফুল। দেখো, প্রথমে আমি একটা পয়েন্ট লিখি, দ্যাট ইজ পার্সোনালাইজড লার্নিং। প্রাইমারি ফোকাস অফ টিচিং শুড নট অ্যাবাউট হোয়াট দ্য স্টুডেন্টস ক্যান লার্ন ইজিলি, বাট অ্যাবাউট হাউ ইচ স্টুডেন্টস ক্যান লার্ন ইজিলি। তার মানে তুমি কি শিখছো ইজিলি সেটা নয়, তুমি কিভাবে কত সহজে শিখছো সেই প্রসেসটা কিন্তু আমাদের প্রাইমারি ফোকাস হওয়া উচিত অ্যাজ এ টিচার। যে কি শিখছো সহজে সেটা নয়, যে কিভাবে মানে কোন ওয়েটাতে, সেইটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যদি এই পার্সোনালাইজ ডিজিটাল লার্নিং এর কনসেপ্টটাকে আমরা একটু জোর দিই, এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এট এ টাইম সমস্ত কিছু শেখার দরকার নেই, তার ক্যাপাবিলিটি বা তার মোড অনুযায়ী কিন্তু সে চাইলে সেটা শিখতে পারে। এইটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। এবং আমাদের যে রিসেন্ট যে কারিকুলাম ডেভেলপমেন্ট গুলো হচ্ছে বা অনলাইন যে কোর্সেস গুলো হয় সেখানেও কিন্তু এরকম একটা ফ্লেক্সিবিলিটি থাকে
যে হয়তো চাইলে যে আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি ওয়াইজ কিন্তু কারিকুলামটা বা টিচিং মেথডটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন একটা স্টুডেন্ট সে ফ্রি ভাবে তার ইচ্ছে মতো সময় স্টাডি করতে পারে এবং তার মুডের উপর ডিপেন্ড করে স্টাডি করতে পারে, সেই রকম চাইলেও কিন্তু যারা কারিকুলাম ডেভেলপ করে বা যারা সিলেবাস তৈরি করে তারাও কিন্তু স্টুডেন্ট কোয়ালিটি বা কোন ধরনের স্টুডেন্ট কোনটা প্রেফার করবে সেই উপর বেস করে কিন্তু চাইলে করতে পারে। এই যে পার্সোনালাইজ লার্নিং, প্রত্যেক স্টুডেন্টের যে একটা ফ্রি ভাবে টাইম সিলেক্ট করা বা কখন আমি শিখবো, বা টিচারদের ক্ষেত্রেও তাই যে আমি কোন টাইমে পড়াবো, তো এই পার্সোনালাইজড লার্নিং মেথডটা কিন্তু আমাদের এই ডিজিটাল লার্নিং এর একটা অ্যাডভান্টেজ, যার জন্য কিন্তু আমরা যারা দেখো ওই স্টুডেন্টরা বা যারা টিচাররা বলছি যে ঠিকই তো ছিল ডিজিটাল লার্নিং তো ভালোই চলছে, আবার অফলাইন ক্লাস কেন? বা অনেক স্টুডেন্টও তোমরা বলছো স্যার অনলাইনটাই তো ভালো ছিল আবার কেন অফলাইন? তো তার যদি আমরা প্রথম যে অ্যাডভান্টেজ এটা পার্সোনালাইজ লার্নিং। এবার নেক্সট পয়েন্ট যেটা আমি হাইলাইট করবো, দ্যাট ইজ প্লেন্টি অফ ইনফরমেশন। কারণ একটা অনলাইন এক ঘন্টা অফলাইন এক ঘন্টার ক্লাসে একজন টিচার্স বা ট্রেনার্স যে ইনফরমেশন শেয়ার করবে সেটা আমরা চাইলে একটা ক্লিকে অফার ইন্টারনেট তার থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারি। সো এই যে অনলাইন যে ই রিসোর্স গুলো আছে বা ডিফারেন্ট কাইন্ড অফ ই রিসোর্স, এই যে আমরা অনলাইনের মাধ্যমে মানে অ্যাবান্ডান্স রিসোর্স প্লেন্টি অফ ইনফরমেশন, আমরা চাইলেই একে ক্লিক বা একটা সিঙ্গেল ক্লিক কিন্তু আমরা চাইলেই আমরা পড়তে পারি। তো এইটা কিন্তু আমাদের ই লার্নিং বা ডিজিটাল লার্নিং এর কিন্তু একটা অ্যাডভান্টেজ, যেটা আমাদের ক্লাসিং টিচিং এ বা আমরা যদি বই পড়ে সেটা কিন্তু সম্ভব অনেক সময় হয়ে উঠতো না। বই কেন, এখন তো আমরা চাইলে ই বুকস ডাউনলোড করতে পারি। তো এই যে এক এক মানে খুব কম সময়ে যে অসংখ্য ইনফরমেশন বা তথ্য জোগাড় করা, এটা কিন্তু ডিজিটাল লার্নিং এর কোনো বিকল্প নেই। নেক্সট যে পয়েন্টটা একটু হাইলাইট করবো, দ্যাট ইজ ফান অ্যান্ড মোর এনগেজিং লেসন। বিফোর গোয়িং টু হাইলাইট দিস পয়েন্ট, আমি একটা জাস্ট স্টোরি টাইপের বলতে চাই যে এখানে যারা তোমরা শুনছো, আমি জানি প্রত্যেকে ইউজ টু আইদার মুভি দেখতে বা সিরিয়াল দেখতে। এইবার আমি শিওর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কুছ কুছ হোতা হ্যায় গল্পটা কি, তোমরা যারা এখানে প্রেজেন্ট আসছো প্রায় 90% তোমরা বলে দেবে যে কুছ কুছ হোতা হ্যায় গল্পটা কি। এর কারণটা কি? কারণ তোমরা যখন মুভিটা দেখো তার একটা অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট থাকে এবং তোমার অ্যাটেনশন, কারণ দেখো তুমি ওইটা মনে রাখবে বলে হয়তো তুমি দেখোনি, তুমি মুভিটা দেখে গেছো দেখতে গেছিলে জাস্ট মজার জন্য, কিন্তু তুমি দেখে এখনো তুমি চাইলে কুছ কুছ হোতা হ্যায় মুভির যে গল্পটা সেটা তুমি শেয়ার করতে পারো। তার মানে কি, যে যখন আমরা অফলাইন ক্লাস নিই বা ক্লাস টিচিং এর ক্ষেত্রে একটা ক্লাসে একটা স্টুডেন্ট কতটা মনোযোগী হবে বা তার এনগেজমেন্ট কতটা থাকবে সেটা অনলি ডিপেন্ড করে নেচার অফ টিচার্স, মানে টিচার্স কিভাবে পড়াচ্ছে, তার ড্রামাটিক অ্যাকশন এটসেট্রার উপর। কিন্তু যখন তুমি অনলাইন ক্লাসটা পড়বে তখন কিন্তু দুটো ক্রাইটেরিয়া এখানে কাজ করে, এক হচ্ছে নেচার অফ টিচার্স, টিচার্স কিভাবে বলছে, তার ওয়ে অফ স্পিকিং, এছাড়া কি থাকে যেটা হচ্ছে অডিও ভিজুয়াল ইম্প্যাক্টটা যেটা তোমাকে হেল্প করে এনগেজমেন্টে বেশি করে এনগেজ করতে। তো সেই জন্য যদি আমি কম্পেয়ার করি অফলাইন ক্লাসের সঙ্গে অনলাইন ক্লাসের, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অনলাইন ক্লাসে কিন্তু এটা যেহেতু বিভিন্ন মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি, অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট থাকে, এটা অনেকটা ফান হয় এবং অনেকটা হচ্ছে এনগেজমেন্টটা ইজিলি চলে আসে, জাস্ট লাইক মুভি ওয়াচিং এর মতো, তোমরা মুভি দেখার মতো যে তোমরা নিজে থেকেই কিন্তু এনগেজ হয়ে যাও, সেইরকম অনলাইন ক্লাসেও কিছু কিছু ক্ষেত্রে এই এনগেজমেন্টটা অনেক বেটার হয়। নেক্সট যেটা স্টুডেন্টদের মধ্যে যারা তোমরা ওই অনলাইন করতে ক্লাস করতে বা এই রিসোর্স সার্চ করতে ইউজ টু হচ্ছ, তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের মধ্যে অনেক রকম রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করে, কারণ কখন তুমি ক্লাস জয়েন করবে, কখন তুমি ওই রিসোর্সটা সার্চ করবে বা কোথায় গেলে তোমার এই রিসোর্সটা পাওয়া যাবে। তো অটোমেটিক্যালি কিন্তু যদি ডিজিটাল লার্নিং এ তুমি ইউজ টু হও, তোমাদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটিটা অটোমেটিক্যালি একটু এনহ্যান্স করবে। এবার নেক্সট যে পয়েন্টটা আমি হাইলাইট করব সেটা হলো কি, ফ্যামিলিয়ারিটি উইথ টেকনোলজি। এই পয়েন্টটা মানে এক্সপ্লেন করার কোনো দরকার হবে না এখানে, কারণ আমি জানি যে তোমরা যদি স্মার্টফোন ইউজ করে অনলাইন ক্লাসে বা গুগল মিট জয়েন করো
বা তোমরা যদি হচ্ছে অন্য কোনো অ্যাপস দিয়ে ক্লাস করো, বা ওই অ্যাপসটাকে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে রিসোর্স ডাউনলোড করতে হয়, কোথায় গেলে রিসোর্স পাওয়া যাবে, তো অটোমেটিক্যালি কিন্তু তোমাদের এই যে মডার্ন টেকনোলজি সম্পর্কে কিন্তু একটা আইডিয়া বা পরিচিতি তৈরি হবে। এবার নেক্সট যে পয়েন্টটা, যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস রিটেন যে ল্যাঙ্গুয়েজ স্কিল সেটাও কিন্তু ইম্প্রুভ করতে হেল্প করে। কিভাবে করে, তোমরা দেখো যখন অনলাইন ক্লাস হয় বা যে ইন্টার তুমি হয়তো কোনো একটা ইনস্টিটিউশনে কোনো অনলাইন কোর্সের জন্য তুমি যোগাযোগ করছো, তোমাকে কিন্তু পুরোটাই আইদার মেসেজিং অ্যাপস বা তোমাকে ইমেল বা জিমেল ইউজ করে কিন্তু করতে হবে। বা আমরা ক্লাস চলাকালে অনেক সময় তোমরা ওই বক্সে তোমরা লেখো কোনো কোর্সের বা কোয়ারি করো, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের এই যে রিটেন যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা এটা ডেভেলপ করবে, কারণ এখানে তোমার ফেস টু ফেস কমিউনিকেশনের অপশনটা খুব কম, তোমাকে সমস্ত কিছু এক্সপ্লেন করতে হচ্ছে রিটেন ওয়েবে, যার জন্য কিন্তু এই যে রিটেন ল্যাঙ্গুয়েজ স্কিলটা অটোমেটিক্যালি আমাদের এই ডিজিটাল মোড অফ লার্নিং এ কিছুটা এনহ্যান্স করে। এবার হচ্ছে রেকর্ডেড কন্টেন্ট, কারণ তোমরা একটা ক্লাস যদি তুমি একবার শোনো হয়তো শোনার পর ভুলে গেলে, তোমরা হয়তো সেইটাকে প্রিপেয়ার করছো বা রিকল করছো, তখন তুমি ভাবলে যে আরেকবার যদি স্যার বলে দিত, তো আমাদের যদি এখনো আমরা অতটা মডার্ন হয়ে উঠতে পারিনি যে সমস্ত কিছু রেকর্ডিং করে তোমাদের হয়তো আমরা দিতে পারি না, কিন্তু ম্যাক্সিমাম যেগুলো ইনস্টিটিউশন তাদের কিন্তু রেকর্ডিং অপশনটা আছে, বা তুমি যদি কোনো ইউটিউব সার্চ করো এরকম বিভিন্ন স্টাডি মেটেরিয়াল রেকর্ডেড মেটেরিয়াল তুমি পাবে, যার জন্য কি হয় রেকর্ডেড মেটেরিয়ালটা বা কন্টেন্টটা থাকলে তোমার ইচ্ছে মতো তুমি বারবার শুনে সেটাকে কিন্তু তুমি তোমার মতো করে পড়তে পারো। এই অপশনটা কিন্তু আমাদের ডিজিটাল লার্নিং এ আছে, যেটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে ছিল না। এবার অবভিয়াসলি 24 আওয়ার্স রিসোর্স, কারণ আজকে তোমার কাছে কালকে এক্সাম কোনো মেটেরিয়ালস নেই, শুধু টপিকটা জানো, তুমি যদি চাও তুমি কিন্তু ওভার দ্য ইন্টারনেট তুমি সার্চ করে একটা প্রিপেয়ার হয়ে যেতে পারে, সে রাত 12টায় হোক 1টায় হোক, এটা কিন্তু আমাদের এই ই লার্নিং বা ডিজিটাল লার্নিং এর একটা অ্যাডভান্টেজ। কিন্তু যদি তোমার এই ই লার্নিং বা ডিজিটাল লার্নিং এর অপশনটা না থাকতো, তাহলে তোমাকে ওয়েট করতে হতো কোনো টিচার বা কোনো সিনিয়র, তার কাছে গিয়ে বসা, তারপর সেটা লেখা। কিন্তু তোমার এই অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের 24 আওয়ার্স কিন্তু আমাদের এই রিসোর্সের সাপ্লাইটা দিয়ে থাকে। এবার হচ্ছে যে আমি ধরি যে স্টুডেন্টদের যে ট্র্যাক রেকর্ড, যদি আমাদের সিস্টেমটা হাইলি ডেভেলপড হয় আমরা কিন্তু একটা ক্লিক করেই বুঝতে পারি যে ওই দিন এই স্টুডেন্ট ক্লাস করেছিল কিনা, বা ওই যে এক্সামটা অনলাইন নিয়েছিলাম এই স্টুডেন্টটা দিয়েছিল কিনা, বা দিলে সেটা ঠিক দিয়েছে কিনা। সো স্টুডেন্টদেরকে ট্র্যাক করা বা তাদের যে প্রগ্রেসটা সেইটাকে ট্র্যাক করা কিন্তু আমাদের এই অনলাইন বা ডিজিটাল মোডে অনেক ইজি, যদি আমার সমস্ত কিছু প্রপারলি ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ট্র্যাক করাটা বা তার প্রগ্রেস রিপোর্টটার প্রগ্রেসটা ট্র্যাক করাটা কিন্তু আমাদের পক্ষে অনেকটা ইজি হয়। এবার হচ্ছে ইনভলভ অনলাইন, এটা যদিও অনেকটা সেই কি বলবো বাচ্চাদের এডুকেশনের সঙ্গে, তবু তোমাদের ক্ষেত্রে আমি এটা মেনশন করবেই, কারণে কারণ দেখো যে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে টিচার স্টুডেন্ট এবং পেরেন্টস বা গার্জিয়ান দুজনেই ইনভলভ হয়, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ই, ওটা ওদের কাছে অপশন নেই কারণ বাচ্চাদের সঙ্গে বসতে হয়। কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হয় প্রত্যেকেই এটাতে হয়তো কম বেশি ফেস করছে, হয়তো তুমি অনলাইন ক্লাস করছো স্যার ক্লাস নিচ্ছে, বা তুমি বলছো যে আমি একটা ইন্টারনেটে স্টাডি মেটেরিয়াল সার্চ করছি, তুমি আদেও করছো কিনা, তোমার মা বা গার্জিয়ান বা কেউ কিন্তু মাঝে মাঝে গিয়ে একবার খোঁজ নেয় যে কিরে করছিস, তো এই যে ইনভলভমেন্ট। আবার অনেক সময় হয়তো দেখালো যে কোনো টিচার হয়তো ভালো পড়াচ্ছে, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স আছে, যেমন আমাদের একটা গার্জিয়ান ওয়েটিং এ একজন স্টুডেন্টের দিদি বলেছিল যে প্রণয় স্যারের ক্লাস আমিও শুনি। কেন শুনি বলছে, উনি হয়তো জিওগ্রাফি মেবি তো ওই ওর ভাই পড়ে তার সঙ্গে শোনে, তার মানে এই যে তার একটা গার্জিয়ানের ইনভলভমেন্ট, এটা কিন্তু এই সুবিধাটা কিন্তু আমাদের এই অনলাইন বা ডিজিটাল মোডে কিন্তু থাকবে। বা তুমি একটা ই রিসোর্স সার্চ করছো, তুমি বুঝতে পারছো না, তোমার থেকে একটু বেশি এডুকেটেড তোমার যদি কেউ এল্ডার ব্রাদার হোক বা কেউ থাকে, সে কিন্তু চাইলে তোমাকে হেল্প করতে পারে। তো এই ইনভলভমেন্টটা কিন্তু আমরা ডিজিটাল বা অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। আর অবভিয়াসলি যে ইনফরমেশন শেয়ার করা সেটা যে কত কুইক হয় সেটা তোমরা প্রত্যেকে অলরেডি পারসিভ করতে পারছো, কারণ আজকে একটা মেটেরিয়াল হলো তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, বা তুমি তোমার বন্ধুকে শেয়ার করে দিলে, বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে তুমি কাউকে শেয়ার করছো। তো এই যে শেয়ারিং অফ ইনফরমেশনটা এটা খুব র্যাপিড হয় এবং কুইক হয় এবং ইজি হয়। এবার আমি নেক্সট যে পার্টটাতে আসবো, যে তাহলে আমরা অনলাইন বা ডিজিটাল লার্নিং এর কিছু অ্যাডভান্টেজ দেখলাম, কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা অলরেডি দেখেছি যে কিছু চ্যালেঞ্জেস আছে যেগুলোকে আমাদের ফেস করতে হয়, আবার অ্যাট দ্য সেম টাইম এটা আমরা পারসিভ করতে পারছি যে লট অফ অ্যাডভান্টেজ আছে যেটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না। নাও দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন ইজ, উইল ডিজিটাল লার্নিং মেক ট্র্যাডিশনাল ক্লাসরুম অ্যাবসলিউট অবসলিউট? এই আনসারটা কিন্তু অবভিয়াসলি হবে না,
কারণ একজন গ্রেট টিচার্স এর সাবস্টিটিউট কখনোই ডিজিটাল লার্নিং হতে পারে না। উই মাস্ট রিমেম্বার দ্যাট টেকনোলজি ইজ জাস্ট এ টুল টু এনহ্যান্স পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজ আউটকাম, বাট দ্য রোল অফ টিচার ইন পার্সন লাইফ ইজ নট লিমিটেড টু টিচিং ম্যাথ, ইংলিশ, লিটারেচার, এটসেট্রা। দেয়ার টিচার্স হ্যাভ এ গ্রেট রোল টু ডেভেলপ মোরাল ক্যারেক্টারিস্টিক্স, বিহেভিয়ার প্যাটার্ন। সো এখন তাহলে আমরা কি দাঁড়ালো যে টিচার্স এর সাবস্টিটিউট কিন্তু কখনোই আমাদের ডিজিটাল লার্নিং হতে পারে না, কারণ টিচার্স এর আমরা অনেকে স্টুডেন্ট আছো বা অনেকে আমরাও বড় হয়েছি যে টিচার্সদেরকে কিন্তু আমরা রোল মডেল ভাবি, কারণ আমাদের শুধুমাত্র ওই প্রথাগত যে এডুকেশন তার বাইরেও আমাদের একটা শিক্ষা কিন্তু আমাদের সোসাইটিতে থাকতে হলে দরকার হয়, যেটা হচ্ছে মোরাল বা নৈতিকতার শিক্ষা। সেটা কিন্তু একমাত্র আমাদের এই টিচারদের থেকে আমরা পেতে পারি। সেই জন্য এখানে আমি একটা ফেমাস কোট আমি ইউজ করেছি, টেকনোলজি উইল নট রিপ্লেস গ্রেট টিচার্স, বাট টেকনোলজি ইন দ্য হ্যান্ডস অফ গ্রেট টিচার্স ক্যান বি ট্রান্সফরমেশন। তার মানে কি, যদি তোমার ব্লেন্ডেড লার্নিং যে মেথডটা, এইটা কিন্তু একটা ইকোসিস্টেম বা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে যেটা আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স যে সলিউশন গুলো বা প্রবলেম গুলো সেইগুলো কিন্তু সলিউশন করতে হেল্প করতে পারে। কিন্তু আমরা আমরা চাই ডিজিটাল সলিউশন করতে অনেক হেল্প করবে। আমাদের এখন যে কম্পিটিশন হয় সর্বেশ্বর, তোমার খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কথা কেটে আসছে। আচ্ছা, না এখনো সেম প্রবলেম। এবার দেখো আসছে, তবে একটু ইন্টারাপ্ট হচ্ছে। কন্টিনিউ করো নালে তুমি। আমি সবাইকে অনুরোধ করব একটু ওয়েট করার জন্য, হয়তো সর্বেশ্বর আর একবার রিজয়েন করছে, কারণ ভীষণই সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। প্রত্যেকে একটু 2-3 মিনিট, স্টুডেন্টদেরকে আমি অনুরোধ করছি তোমরা একটু 2-3 মিনিট ওয়েট করো যতক্ষণ না স্যার রিজয়েন করছেন। আর ইন দ্য মিনটাইম কারো যদি কোনো প্রশ্ন থাকে, সেটা দুজন বক্তার কাছেই, কারো যার কাছে প্রশ্ন থাকুক না কেন, তোমরা নিজেদের নামটা এখানে লিখে দিতে পারো, বা এখানে যেমন একটা হাত এসেছে শেখ সোনু। আমাদের না হ্যাঁ, কেউ কিছু বলছো? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তোমরা তোমাদের কোয়েশ্চেনটার করার জন্য নিজেদের নামটা চ্যাট বক্সে লিখে দিও। এরপরে যে ইন্টারাক্টিভ সেশন হবে, তোমাদের সুযোগ দেওয়া হবে সেই বক্তার কাছে প্রশ্নটা সরাসরি করে নেওয়ার জন্য। তোমরা এক এক করে নাম ধরা যাদের ডাকা হবে তারা আনমিউট করে কোয়েশ্চেনটা তাদের কাছে করতে পারো। তাই নিজের নামটা এখানে দিয়ে রাখো, আর চ্যাট বক্সে একটা ফিডব্যাক লিংক অলরেডি আমি পোস্ট করেছি, তোমরা সেইটা গিয়ে সেখানে তুমি ফিডব্যাকটা অনুষ্ঠানের শেষে
সেই ফিডব্যাক ফর্মটা প্রত্যেকে অবশ্যই ফিল আপ করো, এবং এটা ম্যান্ডেটারি, এটা কলেজের স্বার্থে, তোমাদেরও স্বার্থে এটা খুবই প্রয়োজনীয় ফিল আপ করাটা। দু 3 মিনিট একটু প্রত্যেকে হোল্ডে থাকো। কোনো টেকনিক্যাল সমস্যার জন্য সৈকত বলছি, সর্বেশ্বর এখনো জয়েন করতে পারছে না। স্যারের সাথে কি ফোনে কথা হয়েছে ম্যাডাম? না, আমি ফোন এখনো এই তো স্যার জয়েন জয়েন করে গেছে। ওকে দেখুন। সর্বেশ্বর তুমি জয়েন করেছো তো? আনমিউট করবেন স্যার। স্যার আপনি মিউট আছেন, একটু আনমিউট করবেন। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে এবার। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? সর্বেশ্বর তুমি কন্টিনিউ করো, আমরা শুনতে পাচ্ছি। নেটওয়ার্কটা বোধহয় বড্ডই সমস্যা আছে। উনি আসলে সম্ভবত আমাদের পার্সিং, কথা শুনতে পাচ্ছেন না। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ, সর্বেশ্বর কন্টিনিউ করো, আমরা শুনতে পাচ্ছি। ওকে ওকে, আমি অ্যাকচুয়ালি মোবাইল থেকে জয়েন করলাম, জানো তো আমার নেটওয়ার্ক কানেকশনটা একটু, তো আমি মোবাইল থেকে আমার জাস্ট এন্ডিং টাই ছিলাম, আমি ওটা কন্টিনিউ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, তো আমি যেটা ছিলাম যে ডিজিটাল লার্নিং মেক ট্রেডিশনাল ক্লাসরুম অবসোলিউট ডিসকাস করছিলাম, যে আমি অলরেডি ওটা মেনশন করেছি, হয়তো শুনতে পেয়ে আমি জানি না, যে আমাদের তো মনে রাখতে হবে যে টিচারদের কিন্তু কোনো বিকল্প নেই, কারণ উই মাস্ট রিমেম্বার দ্যাট টেকনোলজি জাস্ট এ টুল টু এনহ্যান্স পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজ আউটকাম, বাট দ্য রোল অফ টিচার like not limited to teaching math, literature, history, etc. Because they have other roles on moral developing a student moral character. কারণ আমরা সোসাইটিতে যদি যখন আমরা অ্যাজ এ সোসাইটি আমাদের থাকতে বলে আমাদের এই ট্র্যাডিশনাল এডুকেশন ছাড়াও প্রথাগত শিক্ষা ছাড়াও কিন্তু আমাদের কিন্তু মোরাল বা নৈতিকতা শিক্ষা দরকার, সেটা কিন্তু একমাত্র আমাদের টিচাররাই প্রোভাইড করতে পারে।
পারি, যেটা আমরা ডিজিটাল লার্নিং কখনো সাপোর্ট করতে পারে না। সেই জন্য কখনোই ডিজিটাল লার্নিং এর সাবস্টিটিউট, ট্র্যাডিশনাল লার্নিং এর সাবস্টিটিউট বা টিচার এর সাবস্টিটিউট কিন্তু ডিজিটাল লার্নিং হতে পারে না। কিন্তু আমরা চাইলে এখানে একটা ফেমাস কোট আমি এখানে ইউজ করেছিলাম, আমি শেয়ার করতে পারছি না, সরি, যে টেকনোলজি উইল নট রিপ্লেস গ্রেট টিচার্স, বাট টেকনোলজি ইন দ্য হ্যান্ডস অফ গ্রেট টিচার্স ক্যান বি ট্রান্সফরমেশন। কারণ কি, যদি আমরা ব্লেন্ডেড মোড, কারণ অলরেডি যদি একজন গ্রেট টিচার হয় এবং তার সে যদি নিজেকে আপডেট করে যে এই ডিজিটাল লার্নিং মেথডটা এইটাও সে যদি অ্যাকোয়ার করতে পারে, তার যে আউটকামটা হবে সেটা কিন্তু অনেক বেটার হবে। এবার আমি একদম এন্ডিং পার্টে এসেছি, যে তাহলে আমরা কোন মেথডে যাব। এই কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, এটা টিচারদের ক্ষেত্রেও সিমিলারলি অ্যাপ্লিকেবল, যে আমরা তাহলে কোন মেথডটা ইউজ করব। যদি আমি এখানে যদি অ্যাজ এ আমার এক্সপিরিয়েন্স, আমি সবসময় এখন চাইবো যে ব্লেন্ডেড মেথড। কিন্তু হ্যাঁ, যখন ব্লেন্ডেড মেথড যদি আমি ইউজ করি টিচার্স করতেই পারি, কিন্তু যদি আমাকে মাথায় রাখতে হবে যে আমি কি পড়াচ্ছি বা আমার সাবজেক্ট ম্যাটারটা কি, কতটা সেটা প্র্যাকটিক্যালি বা কতটা থিওরিটিক্যালি, এই বিষয়গুলো মাইন্ডে রেখে কিন্তু আমাকে ট্রেডিশনাল এবং ডিজিটাল দুটো ওই অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাজ এ টিচার কিন্তু আমাদের আবার সেই টেকনিক্যাল সমস্যার মধ্যে হয়তো আছেন স্যার, তো আবার উনি কেটে বেরিয়ে গেছেন। আজকে নেটওয়ার্ক ইস্যু ভীষণ ভাবে হচ্ছে, যদিও উনি ওনার পোর্শন অনেকটাই শেষ করে এসেছিলেন। প্রত্যেকে আবার একটু সময় দিও, স্যার আবার এক্ষুনি জয়েন করবেন হয়তো। ডিজিটাল লার্নিং এর ব্যাড সাইড, অনেক ভালো ভালো দিক আছে অবশ্যই, কিন্তু এটা একটা সমস্যা যেটা কেবলমাত্র স্টুডেন্ট নয়, টিচার বা যে কোনো রিসোর্স পার্সন ফেস করেন বেশিরভাগ সময়। সেটা নিশ্চয়ই, মানে আজকের, বিশেষ করে আজকের দিনটাতে এত বেশি নেটওয়ার্কের মধ্যে রাশ হয়েছে, আজকে না লাস্ট ক্লাস নিতে গিয়েও স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই গোটা সপ্তাহ জুড়েই এই সমস্যার সম্মুখীন হওয়া মানে একদম প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। আর বিশেষ করে কাল আর আজ শুভেচ্ছা বার্তা চারিদিকে পাঠানো। আনমিউট করবেন স্যার, জয়েন করেছেন সর্বেশ্বর, আনমিউট করো, মিউট হয়ে আছো সর্বেশ্বর। সর্বেশ্বর শুনতে পাচ্ছে না আসলে, চ্যাট বক্সে লিখুন। না, আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একটু ধৈর্য ধরে বসো, অনুষ্ঠান প্রায় শেষেরই দিকে। আর এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারের যে ইন্টারঅ্যাক্টিভ সেশন সেটা শুরু করব। স্যারের জয়েন করার অপেক্ষার জন্য আমরা কিছুক্ষণ একটু ওয়েট করে যাই। ও ফোন করলাম সর্বেশ্বরকে, ওর নেটওয়ার্কের অবস্থাটা খারাপ। আচ্ছা, ওকে যদি ফোনেই রাখা যায়, ফোনে একটু ওকে ধরে রাখো, হ্যাঁ দাঁড়া আমি দেখ।
তারা আমি না ফোনেই নিচ্ছি, ও আবার কেটে দিল, যাই হোক আমি ফোনে নিচ্ছি, ফোন থেকে স্পিকারে দিয়ে দিলে শোনা যাবে। হ্যাঁ দিচ্ছি না। স্টুডেন্টদের কারোর কোনো যদি প্রশ্ন থাকে তোমরা চ্যাট বক্সে নিজেদের নামটা প্লিজ টাইপ করো। হ্যালো, কোনো কোয়েশ্চেন? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে সর্বেশ্বর। আচ্ছা আচ্ছা, আমি একদম এন্ড স্লাইডটাতে ছিলাম, আমি জাস্ট এক মিনিট বুঝছি। হ্যাঁ, তারপর তুমি অলরেডি বলো কোশ্চেন টাইপ করতে। যে হ্যাঁ, এখন আমরা একটা লাস্ট যে এন্ডিং পার্টে ছিলাম, সরি আমি রিয়েলি যে আজকের দিনে এরকম ডিস্টার্ব করতে হলো। যে আমরা এখন তাহলে কোন মেথডটাতে যাবো, এবং এই কোশ্চেনটা কিন্তু শুধু স্টুডেন্টদের জন্য না, টিচারদের জন্য। তো আমি অলরেডি টিচারদের পার্টটা ডিসকাস করেছি, যে আমরা অবভিয়াসলি ব্লেন্ডেড মোডটাকে প্রিফার করবো, এবং সেটা আমরা ডিপেন্ড করবো কার উপর, যে আমি কি পড়াতে যাচ্ছি এবং আমার সিলেবাস স্ট্রাকচার কি, কতটা প্র্যাকটিক্যাল আছে, থিওরি আছে। এবং এটা আমাকে যদি নিজেকে ইমপ্রুভ করতে হয় বা নিজেকে আপডেট করতে, আমাকে ডিজিটাল লার্নিং এর সাহায্য নিতেই হয়। তো অবভিয়াসলি টিচারদের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই ব্লেন্ডেড মোডে যাওয়া ছাড়া। এবার স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু সিমিলারলি আমি বলবো, যে তোমাদের ক্ষেত্রেও এখন যে যুগোপযোগী সময়ে তোমাদের কিন্তু ব্লেন্ডেড মেথডটাই প্রেফার করাটা বেটার হবে। কারণ যদি তোমরা ট্র্যাডিশনাল ওয়েতে টিচিং নাও, তোমাদের কিন্তু ডিজিটাল লার্নিং বা ডিজিটাল রিসোর্সটা এটা কিন্তু তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে। যদি তোমরা বেশি করে আপডেট হতে চাও বা যে হাই কম্পিটিটিভ এজে যদি তোমাদের নিজেদের ট্রেস যদি তোমরা রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে উইদাউট ডিজিটাল লার্নিং, শুধুমাত্র ট্র্যাডিশনাল ওয়ে অফ লার্নিং এ কিন্তু পুরোটা কমপ্লিট হবে না। যাই হোক, তো অবভিয়াসলি তোমরাও তোমাদের কোর্স স্ট্রাকচার, সিলেবাস স্ট্রাকচার, টাইম শিডিউল তো আমাদের কোর্স সিলেক্ট করার ক্ষেত্রে এখন আমাদের প্রচুর অপরচুনিটিস আছে, যেগুলো আমরা ডিজিটাল মোডে অনলাইন মোডে করতে পারি। তো সেই সিলেকশনের ক্ষেত্রে এই কতগুলো বিষয় তোমরা মাথায় রেখে, তুমি একটা পিওরলি প্র্যাকটিক্যাল বেস কোর্স তুমি চলে গেলে অনলাইনে, সেটা কখনোই করলে সেটা ভালো হবে না। তো সেই জন্য তোমরা তোমাদের কোর্স অনুযায়ী বা সাবজেক্ট ম্যাটার অনুযায়ী যদি তোমরা একটা চয়েস করো। এছাড়াও যেহেতু ডিজিটাল লার্নিং শুধুমাত্র এই অনলাইন ক্লাস নয়, তোমাকে নিজেকে যদি আপডেট থাকতে হয় বা তোমাদের প্রতিনিয়ত যদি তুমি আপডেট ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে চাও, তোমাকে কিন্তু অনলাইন রিসোর্স তোমাকে ইউটিলাইজ করতেই হবে প্রত্যেকটা সেক্টর লাইফে। যাই হোক, প্রত্যেককে থ্যাংক ইউ, এবং অবভিয়াসলি হ্যাপি নিউ ইয়ার টু অল। এবং লাস্টের দিকে সত্যি ইন্টারনেটের জন্য রিয়েলি সরি। ওকে সৌমি, আমার এখানে শেষ হয়েছে, এবার তুমি তোমার বাকি যে প্রসেস আছে সেটা কমপ্লিট করো। থ্যাংক ইউ সর্বেশ্বর, ভীষণ ভালো টপিক একটা আলোচনা হয়েছে আজকে, এবং আমরা নিজেরাও আজ এই ডিজিটাল মাধ্যমেই প্রত্যেকে একত্রিত হয়েছি, আবার এই ডিজিটাল মাধ্যমের জন্য আজকে আমরা সমস্যাতেও পড়েছি। তো এই দুইয়েরই যে মেরিট এবং ডিমেরিট, আমরা কিন্তু এই 2 ঘন্টার যে টাইম তার মধ্যে থাকাকালীনও কিছুটা নিজেরা এক্সপিরিয়েন্স করতে সবাই পারলাম, যেটা আমরা প্রতিদিন করে থাকি এবং আজকেও সেম ভাবেই আমরা করেছি। কিন্তু আজকে টপিক, যে দুটো টপিক নিয়ে আলোচনা হয়েছে, ভীষণ রেলিভেন্ট এবং এই সময়ে বর্তমান সময়ে ভীষণ একটা বার্নিং ইস্যু এই দুটোই, সেটা নিয়ে আমরা স্টুডেন্টদের জন্য প্রোগ্রাম করলাম। এবং আমি আর সময় যেহেতু একদম শেষের দিকে, আমি বেশি কথা বলে আর টাইম ওয়েস্ট না করে আমি সৈকতকে রিকোয়েস্ট করব যদি ইন্টারঅ্যাকটিভ সেশনটা এগিয়ে নিয়ে যায় এবং পরবর্তী পর্যায়টা। সৈকত। ওকে, ধন্যবাদ সৌমি ম্যাডাম। তো আমরা 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 এতক্ষণ আমাদের এই ওয়েবিনারে দুজন সম্মানীয় বক্তার চমৎকার বক্তব্য শুনলাম, একজন ডক্টর ভুবন মোহন দাস, একজন প্রফেসর সর্বেশ্বর হালদার, এবং দুজনে একটু আগেই যে এখনকার যুগোপযোগী যে দুটো ইম্পর্টেন্ট টপিকের উপরে বললেন সেটা আমরা সবাই শুনলাম। এখন আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। এখন স্টুডেন্টদের বলছি, তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তোমরা আনমিউট করে বলতে পারো, অথবা চ্যাট বক্সে তোমরা লিখে দাও, আমি সেটা পড়ে আমরা আমাদের রিসোর্স পার্সনকে আমরা সেটা জানতে চাইবো। বা কেউ যদি ইউটিউবে, যেহেতু লাইভ স্ট্রিমিং হচ্ছে, ইউটিউবে চ্যাট বক্সে তোমরা কোশ্চেনটা করতে পারো। আচ্ছা শেখ সোনু, তুমি হ্যান্ড রেইজ করেছিলে, তোমার কি কিছু কোশ্চেন রয়েছে?
কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করো, অথবা চ্যাট বক্সে তোমরা কোশ্চেনটা লিখতে পারো। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার ওই যে পপুলেশন এক্সপ্লোশনের ক্ষেত্রে ওখানে যে বলা হয়েছিল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড সোশিও পলিটিক্যাল আনরেস্ট, ওই ব্যাপারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ভুবন দা, হ্যাঁ, পপুলেশন এক্সপ্লোশনের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট এবং সোশিও ইকোনমিক্যাল যে আনরেস্ট, এই বিষয়টা হচ্ছে যে আমার যখনই জনসংখ্যা বৃদ্ধি হবে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে তাদের একটা জীবন জীবিকার চাহিদাও বাড়বে, এবং জীবন জীবিকার চাহিদা বাড়ার সাথে সাথে ঠিক কোন ক্যান্ডিডেট গুলো চাকরি পাবে বা তারা সার্ভাইভ করবে, সেটার সাথে কিন্তু তখনই একটা আর্থসামাজিক অবস্থা জড়িত হয়ে পড়বে। এবং তোমরা খুব মানে আমি অ্যাকচুয়ালি এই অনলাইন প্ল্যাটফর্মে হয়তো পুরোপুরি বলা সম্ভব নয়, কিন্তু তোমরা এটা উপলব্ধি করছো যে এখনকার আমরা যে চাকরির জীবনে বা যে কোনো জায়গায় প্রবেশ করতে গেলে আমাদেরকে হয়তো শুধু মেধার ওপর নয়, আমরা আরো কিছু মানে এক্সটার্নাল ফ্যাক্টর বা এক্সটার্নাল ফোর্সেস সে সম্মুখীন হই, হয়তো সেটা সবসময় সত্যি নয়, কিন্তু কিছুটা হলেও আমরা এই জিনিসটা এখন ফেস করি। এটা কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা মানে একটা কম্পিটিশনের মধ্যে পড়ছি, এবং সেই কম্পিটিশনটা শুধুমাত্র আমি আমার যোগ্যতা দিয়ে আমি উদ্ধার হতে পারছি না, এর সাথে সাথে একটা আর্থসামাজিক অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো জড়িত হয়ে পড়ছে, এবং এইটা যখনই যুক্ত হচ্ছে তখনই একটা অস্থিরতা তৈরি হচ্ছে সমাজের মধ্যে, এবং এই অস্থিরতার জন্যই কিন্তু আলটিমেট একটা ওভারঅল মিস ম্যানেজমেন্ট এবং মিস ম্যাসাকার সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং এটা যদি ধরো আমাদের চাকরির যতটা ডিম্যান্ড সেই অনুযায়ী যদি আমাদের ক্যান্ডিডেট এরা থাকতো, তাহলে হয়তো এই জিনিসটা আমাদেরকে ফেস করতে হতো না। আশা করছি তুমি বুঝতে পেরেছো আমার। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে ওকে, এরপরে আর কারো কোশ্চেন আছে? আসলে বিষয়টা হচ্ছে এত ভাস্ট টপিক এনভায়রনমেন্ট অ্যান্ড ইউথ, যেটাকে এই অল্প সময়ের মধ্যে পুরোপুরি আলোচনা করা, প্রতিটা পয়েন্ট আলোচনা করা, আমি হয়তো কিছু পয়েন্ট মেনশন করেছি, এমন অনেক পয়েন্ট তো আমি মানে ছেড়ে যেতে বাধ্য হয়েছি বা হয়তো সময়ের অভাবে করে উঠতে পারিনি, তো সেটা তোমরা যদি এখন প্রশ্ন করো আমি হয়তো তোমাদের সাথে আলোচনা করতে পারি। ইনফ্যাক্ট আমি তো দেখলাম পরে সময় পাওয়া গেছে, না হলে আমি তো মানে শেষটা একদম খুব তাড়াহুড়ো করেই করেছি, আর একটু ভালো করে শেষ করতে পারতাম। ইনফ্যাক্ট আমার আরো কয়েকটা পয়েন্ট বলার আছে, যেমন হলো যে আমরা দৈনন্দিন জীবনে কি কোন কোন কাজগুলো করে, যেমন ধরো আমি ওয়াটার ক্রাইসিস এর একটা এক্সাম্পল দিই, যে আমাদের তো জানি যে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ খুব কম, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই স্টেশনে বা বিভিন্ন জায়গায় জলের যে কল সেগুলো খোলা রয়েছে, সেগুলো আমরা যাতায়াতের পথে দেখতে পেলে আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে কিছুটা পরিমাণে আমাদের জলের অপচয় রোধ করতে পারবো। ইনফ্যাক্ট আমরা বাড়িতে যখন ওই ওয়াশিং মেশিনে আমরা জামা কাপড় ওয়াশ করি, আমরা দেখি যে ফার্স্ট টাইম ওয়াশিং এর সময় যতটা ডার্টি ওয়াটার বেরিয়ে যায়, কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন একটা মানে ওয়াশিং মেশিনে জল সে কনজিউম করে, সেই জলটাকে যদি আমরা প্রিজার্ভ করার ব্যবস্থা করি এবং সেটাকে প্রিজার্ভ করে আমরা যদি কোনো বাড়িঘর তো ধোয়াধুয়ি বা গাড়ি ধোয়া বা অন্য কোনো কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু সেইটা থেকেও আমরা কিছুটা জল বাঁচাতে পারি। ইনফ্যাক্ট আমরা যে এখন রিসেন্ট আমাদের যে চাষের জমিতে আমরা যে জলগুলো দিই, আগে কি হতো, আগে পুরো মাঠে মানে সাবমার্সিবল ইউজ করে পুরো মাঠেতে সে জলটা দিয়ে দেওয়া হতো, এখন কিন্তু আস্তে আস্তে এমন সিস্টেম হচ্ছে যে গাছে গোড়ায় যেটুকুনি জল দরকার পাইপ লাইনের মাধ্যমে সেইটুকুনি জলই দেওয়ার ব্যবস্থা হচ্ছে, কারণ গ্রাউন্ড ওয়াটারের রিচার্জটা যেহেতু খুব কম হচ্ছে, তাহলে আমরা এই ধরনের কিছু কিছু স্টেপ নিয়ে আমরা গ্রাউন্ড ওয়াটার স্টোরেজটাকে মানে প্রিজার্ভ করতে পারি এবং বাড়ানোরও চেষ্টা করতে পারি। তো এই ধরনের আরো দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু দেখতে পাই, আমরা যেমন কলেজে বা বিভিন্ন জায়গায় ইদানিং কালে দেখতে পাচ্ছি যে সমস্ত খাবার দেওয়া হচ্ছে প্যাকেজিং ফুড এর মাধ্যমে, করোনা কালে অবশ্যই সেটা ভালো জিনিস, কিন্তু এটার একটা ব্যাড এফেক্ট হচ্ছে
যে এইগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে কলেজে ধরো নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন থাকা সত্ত্বেও আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি না, এগুলোকে আমাদের চেষ্টা করতে হবে নির্দিষ্ট জায়গায় রাখা। এবং শুধু রাখা নয়, আমরা কি করছি, ডাস্টবিনটা নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় উল্টে দিচ্ছি, আবার পরবর্তী ক্ষেত্রে হাওয়ার মাধ্যমে গোটা কলেজে সেটা ছড়িয়ে যাচ্ছে। আমাদের ওটা প্রপার ডিসপোজাল মানে ওয়েতে গিয়ে ওইটাকে ডিসপোজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য। এবং আমরা অনেক সময় বাজারে যাই, আমরা একটা মানে থলি বা ব্যাগ নিয়ে যাই না, আমরা কি করি, আমরা বলি যে আপনারা ক্যারি ব্যাগ দিন। ক্যারি ব্যাগটা আমাদের যেন জীবনের একটা পার্ট হয়ে গেছে, মানে ক্যারি ব্যাগ ছাড়া যেন আমাদের জীবন চলা সম্ভবই নয়। কিন্তু আমরা একটা যদি কোনো সাইড ব্যাগ আমাদের ব্যাগের মধ্যে রেখে দিই, এবং সেইটা করে যদি সবজির দোকান থেকে বা ফলের দোকান থেকে ফল কেনার সময়, সবজির দোকান থেকে সবজি কেনার সময় যদি ক্যারি ব্যাগটা আমরা না নিই, তাহলে কিন্তু আমরা পরিবেশ দূষণকে কিছুটা হলেও রক্ষা করতে পারি বা বাঁচাতে পারি। কারণ আমরা বাড়িতে এনে সেই ক্যারি ব্যাগটা কিন্তু প্রপার জায়গায় রাখি না, বা সেটাকে আমরা রিসাইকেল করার জন্য ভাবি না, আমরা সেটাকে রিইউজ করি না, কিন্তু আমরা সেটাকে রিইউজ করতে পারি সেই পলি ব্যাগ গুলোকে। ইনফ্যাক্ট আমরা সেইগুলোকে জড়ো করে রেখে পরের দিন যদি সবজি বিক্রেতাকে আবার দিয়ে দিই সেগুলো, তাহলেও কিন্তু আমরা কিছুটা হলেও পরিবেশ দূষণ থেকে ওই পলিথিন গুলোকে ইয়ে করতে পারবো, রক্ষা করতে পারবো। তো এইরকম ভাবে আমরা যদি সমস্ত বিষয় দৈনন্দিন জীবনের কিছু কিছু ছোট ছোট বিষয় সামান্য চেঞ্জ, আমরা অনেক সময় স্কুল কলেজে দেখতে পাই যে ইলেকট্রিক লাইট ফ্যান সমস্ত কিছু জ্বলছে, জাস্ট আমরা স্কুল কলেজের ঘর ত্যাগ করার সময় আমরা যদি সেগুলোকে সুইচ গুলোকে অফ করে দিই, একটু অফ করে দিলে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি সেভ হয়। আর আমরা জানি যে একদিনের একটু ইলেকট্রিসিটি সেভ করা মানে বেশ কয়েকটা গাছের প্রাণ রক্ষা করা। এইরকম ভাবে আমরা অহেতু, এই যে তোমরা এখন পড়াশোনা করো, পড়াশোনা করতে গেলে কি স্যার যে নোটই দিন না কেন, যেটা হয়তো আমার ডিজিটাল লার্নিং এখন পড়া অভ্যেস হয়েছে, কিন্তু স্যার যাই দিন সেটাই আমার ফটোকপি লাগবে। আমরা কিন্তু ফটোকপি করে সেটা সবসময় পড়িও না, ইভেন যে জিনিসটা বইয়ে আছে সেই বইয়ের জিনিসও আমরা বই থেকে ফটোকপি করে নিচ্ছি, তবু আমরা একটা বই কিনবো না, বইটাকে রক্ষা করবো না, আমরা সেই ফটোকপি জিনিসগুলোকে নিয়ে কি করছি, আমাদের কাগজের ওয়েস্ট মানেই হচ্ছে আরো সাথে বেশ কয়েকটা গাছের মানে নিধনের পথে এগিয়ে যাওয়া। তো এইরকম অনেক ইস্যুস আছে, যে ইস্যুস গুলো আমরা ছোট্ট ছোট্ট স্টেপ, অথচ এই ক্ষুদ্র ক্ষুদ্র মানে বিষয়গুলোকে অবজার্ভ করে আমরা কিন্তু, এবং নিজেদের লাইফে যদি সেগুলোকে প্রয়োগ করি, তাহলে দেখবো আমরা পরিবেশকে আস্তে আস্তে, আমার একটু কন্ট্রিবিউশন হলো এরকম করে আমি আমি থেকে যখনই আমরা হয়ে যাব না, এবং এটা বৃহত্তর আকারে যখন ছড়াতে থাকবে, তাহলে দেখা যাবে আমরা কিন্তু এই আজকের যে দিনটা উদযাপন করছি, ইউথ এবং এনভায়রনমেন্ট বা স্টুডেন্ট ওয়েলফেয়ার, তার মানে স্টুডেন্ট ওয়েলফেয়ার কেবল মাত্র নয় আমাদের সোসাইটির ওয়েলফেয়ার হবে, আর স্টুডেন্ট আজকের যে স্টুডেন্ট সে কিন্তু আগামী দিন আমাদের দেশের ভবিষ্যৎ। এবং তোমাদের জন্যই কিন্তু এই যাবতীয় রকমের ব্যবস্থা থাকবে, এবং শুধু তোমাদের জন্য নয়, তোমরাও যখন আমাদের জায়গায় আসবে পরবর্তী জেনারেশন কিন্তু তোমাদের দিকে তাকিয়ে থাকবে, ফলে তোমাদের যে শিক্ষাটা সেই শিক্ষাটা সুসংহত শিক্ষা হওয়া উচিত, এবং সেই শিক্ষাটা নিয়ে আগামী দিনে এগোতে গেলে আমাদের কিন্তু আমাদের পরিবেশের চারদিকে চোখ কান খোলা রেখে আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটি করতে হবে, যাতে করে আমাদের সমাজ এবং পরিবেশ দুটোই সুস্থ স্বাভাবিক সবুজ হয়ে ওঠে আগামী দিনে। পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ আমাদের কিন্তু মানসিক একটা সুস্থতার লক্ষণ, শারীরিক সুস্থতারও লক্ষণ। তো এই বিষয়গুলোকে আমরা মাথায় যদি রাখি, তাহলে আমার মনে হয় আগামী দিনটা আমাদের প্রত্যেকে ভালো হবে। সৈকত, দেখো যদি কোনো স্টুডেন্টের আর কোনো প্রশ্ন থাকে আমি আছি, আদারওয়াইজ আমরা নেক্সট সেশনে চলে যেতে পারি। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? আরো যদি কারো কোশ্চেন থাকে বলো, নাহলে আমরা অন্যান্য সেশনে, অন্য সেশনে আমরা যাবো। তাহলে আর মনে হচ্ছে কারো নেই। তাও যদি তোমাদের থাকে কোশ্চেন, তোমরা ডিপার্টমেন্টে গিয়ে স্যারদের সঙ্গে যোগাযোগ করে কোশ্চেন করতে পারো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা এখন প্রায় এই ওয়েবিনারের একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। প্রথমে আমি সেমিনার অ্যান্ড সিম্পোজিয়াম সাব কমিটি হলদিয়া গভর্নমেন্ট কলেজের পক্ষ থেকে প্রথমে আমাদের দুজন রিসোর্স পার্সন ডক্টর ভুবন মোহন দাস এবং প্রফেসর সর্বেশ্বর হালদার মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই ওনাদের এই অসামান্য বক্তব্যের জন্য, এবং সবথেকে বড় কথা, এই সুন্দর বিষয় নির্বাচনের জন্য।
আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পীযূষ কান্তি ত্রিপাঠী মহাশয়কে ওনার ক্রমাগত সমর্থন এবং সহযোগিতার জন্য। আমি আন্তরিক ধন্যবাদ জানাই টিচার্স কাউন্সিল সেক্রেটারি এবং আইকিউএসি কোঅর্ডিনেটর মহাশয়কে ওনাদের সমর্থন এবং সহযোগিতার জন্য। এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দকে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই টেকনিক্যাল সাপোর্ট টিমকে, যারা আমাদের দিকে কারিগরি সহায়তা দিয়েছেন। এবং আন্তরিক ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের, যাদের সক্রিয় অংশগ্রহণ এই ওয়েবিনারটাকে সফল করেছে। এবং সমস্ত সবাই এখানে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা এই ওয়েবিনারটা শেষ করব, তার আগে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইব এবং জাতীয় সঙ্গীত গাওয়ার পরেই আমরা এই ওয়েবিনারটাকে শেষ বলে ঘোষণা করব। তো আমরা সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তুত হই। আমরা সবাই দাঁড়িয়ে আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে আমরা সবাই একসঙ্গে আমরা গাইব। আচ্ছা, মাইকটা কি আনমিউট করবে সবাই, না কিরকম ভাবে হবে ব্যাপারটা? হ্যাঁ, সবাই আনমিউটই করুক, যদি খুব কারো যদি কোনো নয়েজ আসে তখন মিউট করলে ভালো হবে। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, শুরু করি। জনগণ মন মন অধিনায়ক জয় জয় হে ভারত পঞ্জাব সিন্ধু গুজরাট জয় হে। ধন্যবাদ। তাহলে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। আমরা সবাই জানি আমরা এই কঠিন কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার সকলকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।